ভাইয়ের আমার ভাই জিদের انتقال হয়ে গেল ভাইয়ের আমার আল্লাহ ডাক দিয়ে বলে ভাই জিদরি তুমি জান্নাতে যাইবা কিসের বিনিময় ভাই জিদ ডাক দিয়ে বলে মাহবুব আমি সারা জীবন তোমাকে অনুসরণ করেছি তোমার কথা মেনে চলেছি ইবাদত বندگیতে কোনো ত্রুটি করি নাই আল্লাহর ওলি ভাই জিদ ডাক দিয়ে বলে মাহবুব আমি আমার ইবাদতের বিনিময় তোমার জান্নাতে যেতে চাই ভাইয়ের আমার কিসের বিনিময় জান্নাতে যাবে ইবাদতের বিনিময় আচ্ছা বাইজিদ বোস্তামি আল্লাহর ওলির ইবাদত কম ছিল কি বলেন আল্লাহর ওলি বান্দা ইবাদত তো ছিল তার হ্যাঁ তাই বলছে আমি যাব ইবাদতের বিনিময় তোমার জান্নাতে আল্লাহ কয় ফেরেশতারা জাহান্নামের পাশ দিয়ে ঘোরাও জাহান্নামের পাশ দিয়ে ঘোরাও তা জাহান্নাম যেখানে ওইখান থেকে 500 বছরের রাস্তা দূর দিয়া ঘোরায় জাহান্নাম কিন্তু 500 বছর রাস্তা দূরে আর এতটা দূর দিয়া ঘোরাইতেছে হযরতে বাইজিদ বুস্তামীকে আর এক ফেরেশতারা আল্লাহ কয় এক গ্লাস পানি নিয়ে দাঁড়াও দূরে দাঁড়িয়ে আছে এক গ্লাস পানি নিয়া জাহান্নামটারে ঘোরাইতেছে 500 বছরের রাস্তা দূর দিয়া এত পানির পিপাসা লেগে গেছে জাহান্নামের হিটের কারণে 500 বছর দূর দিয়ে যায় তাই যে হিট যে প্রচন্ড তাপ তার কারণে এত পানির পিপাসা লেগেছে পানির গ্লাসটা একজনের হাতে দেখে খপ করে কেড়ে নিতে যাচ্ছে খাবে হ্যাঁ যেই খেত নিতে যায় বলে এমনি হবে না মান্না দেওয়া যায় না বলে কত দিতে হবে বলে তোমার জিন্দেগির সব ইবাদত বندگی যা তুমি করেছো এটা দিলেই তোমাকে এক গ্লাস পানি দেওয়া হবে বলে তাড়াতাড়ি দাও আমার জিন্দেগির সব ইবাদত তোমারে দিয়ে দিলাম বিনিময় অন্তত পানিটা দাও জীবনটারে বাঁচাই সুবহানাল্লাহ বলবেন না এত তৃষ্ণা লেগেছে পানিটা পান করেছে জিন্দেগির সব ইবাদত চলে গেছে নামাজ রোজা হজ যাকাত যা করেছে জীবনে সব চলে গেছে আল্লাহ এবার ডাক দিয়া কয় বাইজিদ কেমনে জান্নাতে যাইবা বাইজিদ বুঝতে পেরেছে জিনিসটা কি নিয়া তুমি জান্নাতে যাবা কিসের বিনিময় বাইজিদ ডাক দিয়া বলে মাহবুব একমাত্র তোমার দয়া ছাড়া তোমার জান্নাতে যাইবার আশা করতে পারি না আল্লাহ ডাক দিয়া বলে শোনো তোমার ইবাদত বندگی নষ্ট হয়ে গেছে কিন্তু তোমার একটা আমল আমি আল্লাহর বড় ভালো লেগেছে এমন করে শীতের সময় একটা বিড়াল পানিতে পড়েছিল বিড়ালটাকে উঠাইয়া বন্যা হয়ে গেছে পানি হয়ে গেছে শীতের সময় প্লাবনে ভাসতেছিল হাবুডুবু খাইতেছিল বিড়ালের বাচ্চাটা ওইটা তুমি উঠাইয়া সুন্দর করে রোদে তাপ দিয়া চুলের ধারে রাখিয়া গরম করে তার জীবনটা তুমি বাঁচিয়েছিলে ওই জীবের প্রতি তুমি রহম করেছো এইটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে তোর জিন্দেগির সব আমলিয়াত যা তুমি করেছো এক গ্লাস পানির বিনিময়ে খতম হয়ে গেছে শুধুমাত্র বিড়াল ছাড়াকে বাঁচাইবার কারণে আমি আল্লাহ খুশি হইয়া দয়া করে জান্নাতের ফয়সালা করে দিলাম আরেকটু জোরে বলা যাবে না তাহলে আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না ইবাদত বندگی আল্লাহর হুকুম এটা করতেই হবে বাধ্যতামূলক কিন্তু আল্লাহ যে কখন কোন কায়দায় কোন বান্দাকে আল্লাহ ছেড়ে জান্নাত দিবে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাত দিবে এটা আল্লাহই ভালো জানে আল্লাহ সেদিন বাহানা তালাশ করবে কেমনে জান্নাত দেওয়া যায় তো এই মাহফিলে আপনারা বসেছেন গভীর রাত্রিতে শীতকে উপেক্ষা করে এটাও জান্নাতে যাওয়ার একটা বাহানা এটা জান্নাতে যাওয়ার একটা বাহানা আরে আমি রিজাউল করে মাস করতেছি আমার আগে জুবাইর ভাই ওয়াজ করলেন জামাল ফারুক ভাই ওয়াজ করলেন এ ভাই এখান থেকে বাড়ি যাওয়ার পরে এ ভাই যুগ যুগ ধরে এই ওয়াজটা দেখা যাবে না যাবে না শোনা যাবে না যাবে না কারণ এই যন্ত্রে রেকর্ড হচ্ছে কি বলেন ক্যামেরায় বন্দী হচ্ছে এগুলো ছেড়ে দিলে হুবাহু আমি যে বসে ওয়াজ করতেছি এটা দেখতে পাবে অশেষ হয়ে যাওয়ার পরেও আচ্ছা এটা যদি শুকনো মাথার মানুষেরা করতে পারে শুকনো মাথার মানুষ মানে বৈজ্ঞানিকেরা বৈজ্ঞানিকেরা যদি এটা বানাইতে পারে এ ভাই বৈজ্ঞানিকেরা একা শুকনো মাথা না না ভিজে মাথা আমরা দুনিয়ার সমস্ত মানুষ আমরা হলাম সব শুকনো মাথার মানুষ আমাদের মাথা হলো শুকনো আমাদের কিছু নাই ব্রেন বুদ্ধি কিছু নাই কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা
কলিলা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দোস্ত আমি তোমাকে কোন জ্ঞান দেই নাই কিন্তু সামান্য থেকে সামান্য পরিমাণ জ্ঞান দিয়েছি দুনিয়ার জমিনে আল্লাহর পরে জানার জ্ঞান তিনি হলেন আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর পরে জানার জ্ঞান তিনি হলেন রাহমাতুল লিল আলামিন ভাইরা আমার তানার ব্যাপারে আল্লাহ বলেন তোমাকে জ্ঞান দেওয়া হয়নি কিন্তু সামান্য আচ্ছা নবীকে কোনো জ্ঞান দেইনি সামান্য দিয়েছেন আচ্ছা নবী যদি সামান্য জ্ঞান পায় তো আমরা পাইছি কয় বস্তা করে ভাই কি বলেন তাহলে আমরা শুকনো মাথার দল না শুকনো মাথার দল আচ্ছা শুকনো ব্রেন মস্তিষ্ক খাটাইয়া এই যন্ত্র আবিষ্কার করে আমার কথা আমার অভিনয় আমার সবকিছু যদি ক্যাচ করে যদি দর্শকের সামনে ভবিষ্যতে যদি দেখায় দিতে পারে তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্রেন দান করেছে মানুষে ওই আল্লাহ আমার জীবনের আপনার আমার জীবনের অভিনয় ক্যাচ করে হাসরে অস্বীকার করলে দেখাইতে পারবে না কি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আমার আমলনামা আমার সামনে দেখাইবে তুমি নিজে পড়ো আমি এমন করে দেখব এক জায়গায় লেখা রয়েছে লাঙ্গল চালাইবার কালে লাঙ্গল বাকাইয়া লোকের আলের ভিতরে ঢুকাইতাম আমি দেখব চায়ের দোকানে বসি আমি নিজেই দেখব পড়তে থাকব বাবা আমি পড়ে দেখব সেখানে আমল নামায় লেখা রয়েছে আমি চায়ের দোকানের পাশে বসে বসে বলতাম ১৭ আসি ১৮ আসি ১৯ আসি ২২ পাস এটা বুঝুন তো নাকি এইটা মুসলমান বোঝে না এরা তো জীবনে খেলে উনলে কি বলে মুসলমান এইটা বুঝবে না কি বলে আগে তো ভালো সবাই বুঝতো না কিন্তু এখন এই অ্যান্ড্রয়েড সেটের ভিতরে তাস খেলা আছে না নাই আগে চারটে লোক জোগাড় করে খেলতে হতো দুটো লোক জোগাড় করে খেলতে হতো আর এখন একা একাই খেলা দেয় আপনি এখানে একজন দিল্লি একজন মহারাষ্ট্রে হ্যাঁ চারজন চার দেশে থাকলেও এখানে বসে খেলা পাবে না যাবে না এখানে বসে খেলছেন তাহলে সুবিধা হয়ে গেছে ১৭ ৮০ ১৮ ৮০ ১৯ ৮০ ২২ পাস আমি দেখব কাউন্টারে হাত ঢুকাইয়া আমি দেখব লেখা রয়েছে আমার নামে আমি নাকি ফার্স্ট ক্লাস টিকিটটা চাইতাম আমি দেখব ভাই আমি তখন ডাক দিয়া বলবো আল্লাহ এই কাজ আমি জীবনেই করি জীবনে আমি এই কাজ করি আমি জীবনে আল ঠেলিনি আমি জীবনে তাস খেলিনি আমি জীবনে সিনেমার টিকিট কাটিনি এইগুলো তোমার ফেরেশতারা মিথ্যা বানাইয়া বানাইয়া আমার নামে লিখছে আমাকে জাহান্নামী বানাবার জন্য আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে রিজাউল করিম স্বীকার করেছে কাজগুলো যখন সে করি নাই এই জন্য তার নামের ভিডিও যে ফিতেটা বানানো রয়েছে ওইটা রূপালি পর্দায় দেখাইয়া দাও দুনিয়ার জমিনে যদি নায়ক নায়িকার অভিনয়গুলো যদি এমন করে রানিং ক্যামেরায় ক্যাচ করে যদি রূপালি পর্দায় সিনেমা আকারে যদি দেখা দিতে পারে হাসুরের ময়দানে আমরা স্বীকার করলে আল্লাহ কি আমাদের অভিনয় ক্যাচ করিয়া হাসরের রূপালি পর্দায় দেখাইতে পারবে না পারবে না ক্ষমতা নেই নাকি চতুর্দিকে এখন সিসি ক্যামেরা হ্যাঁ শুকনো মাথারা বানিয়েছে তাহলে মহান আল্লাহ বানাইতে পারে না আমাদের জীবনের সব অভিনয়গুলো উঠতেছে ভাই সেদিন এই মরার আগে কষাকষি হয় না মরার আগে শীত টান টান করে আবে আমরা জানি আমরা এটাই জানি এতদিন জেনে এসেছি আমরা এটাই বিশ্বাসী যে মৃত্যুর পরে এই হিসাব নিকাশের জন্য এই দুইজন ফেরেশতা আসবে না মুনকার আর নাকির ফেরেশতা দুইজনের নাম কি মুনকার আর নাকির তারপরে জবাব দিতে পারলে জান্নাত না পারলে জাহান্নাম তাহলে ফিরাউনটা তো হাজার হাজার বছর ডাঙায় রয়েছে ওইটার অবস্থা কি ওর কাছে তো এখনো পর্যন্ত মনকার নকির আসে নাকি অনেক মাইয়াতকে তিন চার দিন উপরে রেখে দেওয়া হয় তিন চার দিন উপরে রেখে দেওয়া হয় তাহলে তার শাস্তি কি হবে ভাই আমার কথা মনে রাখবেন বাবা যদি বান্দা বদকার হয় বান্দা যদি পাপি হয় বাবা মৃত্যুর সময় থেকে তার জিন্দেগীর আজাব শুরু হয়ে যায় ভাইয়েরা আমার এই জন্য দেখবেন বাবা অনেক সময় কষ্ট
কষ্ট হয় বা ভাইরা আমার আবার যদি ইমানদার হয় তাদের কষ্টটা আল্লাহ দেয় এই কারণে যাতে করে তার জীবনের এমন করে সগিরা গুনাহ ছোটখাটো গুনাহগুলো যেন maaf হয়ে যায় গুনাহগার যদি কষ্ট পায় বুঝতে হবে অ্যাকশন শুরু হয়ে গেছে অ্যাকশন শুরু হয়ে গেছে ভাই এখন জান্নাতে যেতে পারবো কি জাহান্নামে যাব আমি আপনাদের কাছে একটু বোঝাই বিদেশ থেকে ধরেন 10000 শ্যালো মেশিন ভাড়া করে আনা হয়েছে কত হাজার 10000 শ্যালো মেশিন আনা হলো বিদেশ থেকে ভাড়া করে 10 বছরের জন্য চুক্তি করে নিয়ে আসা হয়েছে যে 10 বছর ভারত সরকার 10000 শ্যালো মেশিন নিয়েছে পানি সেচার জন্য পানি তোলার জন্য 10000 শ্যালো মেশিন নিয়েছে 10 বছর রাখবে আমাকে 10 কোটি টাকা দিবে কিন্তু 10 বছর পরে মেশিনগুলো আবার আমেরিকান সরকারের ফেরত দিতে হবে এখন 10000 যে শ্যালো মেশিন গুলো এসেছে তবে এগুলো যে চালাতে হবে ও সরকার ওই যে ইঞ্জিনিয়ার বানিয়েছে ক্যাডলাক আছে না নাই গাইডবুক কিভাবে চালাতে হবে কতটা মোবিল দিতে হবে হ্যাঁ 5 কিলো এড দেওয়াতে 900 মোবিল দিতে হয় তাতে 5 কিলো দিলে হবে চলবে চলবে না ভাই তাহলে মোবিল দিতে হবে কতটা মোবিল দিতে হবে কতটা আপনার এমন করে ডিজেল ধরবে ওই মেশিনের ভিতরে তাতে কতটা গিরিশ দিতে হবে কেমনে চালাতে হবে সব লেখা আছে না নাই সব লেখা আছে এখন কিছু মানুষ তারা মেশিন চালায় ইঞ্জিনিয়ারের এই গাইডবুক মেনে হ্যাঁ ঠিক মতন তেল মোবিল সব কিছু দেয় ঠিক মতন দেখভাল করে মেশিন চালায় আর কিছু লোক আছে কিছু দেয় না অমনি চালায় গাইডবুক ফলো করে মেশিন নিছি মেশিন চলবে আর গাইডবুক দেখতে হবে কেন আচ্ছা 10 বছর পরে মেশিন গুলো যখন ফেরত দিতে হবে সব মেশিন ভালো হবে হ্যাঁ ভাই যেগুলো তেল মোবিল ঠিক মতন দিয়েছে ওগুলো ইঞ্জিনিয়াররা চেক করে দেখে খুব ভালো বলতে ঠিক আছে লোড করো কোনো অসুবিধা নাই আর যেগুলো মোটে পাক পড়ে না কিছু খোলা যায় না বলে ইঞ্জিনিয়ার কিছু খুলতে পারেন বাড়ি চালাও খোলা যাচ্ছে না তখন স্ক্রুপরি মাথায় স্ক্রুপ দিয়ে আইবার লাগাইয়া শুধু গুমগাম বাড়ি চালাও কি দিয়া হাতুর দিয়া বেড়ই ভেড়ই ভেঙে চুরিয়ে খুলে অন্তত প্যাকিং করে তো জমা দিতে হবে মেশিন ভেঙে গেলেও জমা দিতে হবে এখন মেশিন যদি তেল মোবিল ঠিক মতন না দেয় ও হাতুর দিয়ে পিটিয়ে হবে না হয় না আমরা মারি না মারি না ঠিক মতন না চলে হাতুর দিয়ে পিটিয়াতে হয় মহান আল্লাহ বলেন মানুষ বানাইছি আমি 10 বছর 20 বছর 50 বছর পর আমি কোম্পানির কাছে ফেরত নেওয়া হবে জিব্রাইল হল আজরাইল হলো সবচাইতে বড় ইঞ্জিনিয়ার ওরে পাঠানো হবে ওর সঙ্গে বড় বড় কর্মচারীরা থাকবে রূহ কবজের জন্য এই মেশিন ফেরত নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আজরাইলকে আজরাইল এসে যদি দেখে তেল মোবিল ভালো নামাজ পড়তো রোজা রাখতো এমন করে দান সৎকা করেছে বিভিন্ন রকমের ভালো কাজেরা করেছে মেশিন একেবারে সবল সুস্থ মেশিন বলে ঠিক আছে পাঠিয়ে দাও জান্নাতে আর যেগুলো নামাজ নাই কালাম নাই মানে তেল মোবিল ঠিক মতন মারি নাই বলে এখান থেকে দূর মুসপিটা শুরু করে দাও এ কথা ঠিক বলেন বুঝতে পারেন নি আমার কথাটা তাহলে মালিকের মেশিন আমরা মালিক একদিন ফেরত নেবে না নেবে না তা তেল মোবিল দিয়ে ফেরত দেওয়া ভালো না জং পড়ে হাতুরির গুতন দিয়ে ফেরত দেওয়া ভালো গুতনটা এখান থেকে শুরু হবে আর কবরে যে তো ওখানে শুরু হবে সারাই হবে রাগ করবেন না সোনা মানিকেরা এই জন্য মেশিন আল্লাহ দিয়েছে ফেরত নিয়ে নেবে এই জন্য একটু তেল মোবিল দিয়ে চালানো ভালো না খারাপ এ পরামর্শ দিয়ে গেলাম তেল মোবিল কি দুনিয়ার মেশিন চালাবার তেল মোবিল আছে আর মানুষ নামে মেশিনে তেল মোবিল হচ্ছে নামাজ রোজা হজ জাকাত দান সদকা সত্য কথা বলা পাপের কাজ থেকে ফিরে থাকা আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন আমার সামনে ফিতেটা চলতে থাকবে আমি দেখব এত সময় তো পড়েছিলাম আমল নামে এইবার দেখব আমি দেখব যে আমি নিজেই লাঙ্গল ঢুকাচ্ছি আলীর ভিতরে আমি দেখব ফার্স্ট ক্লাস চাইতেছি আমি দেখব আমি তাস ফিটাইছি আমি দেখব আচ্ছা তখন আর অস্বীকার করা যাবে আমি তখন মনে মনে বলবো সানুয়াদ দিব হুম্মারতাই আরে আমি যখন পড়েছিলাম আমি যদি স্বীকার করে নিতাম মেনে নিতাম আর যদি বলতাম মাবুদরি ভুল হয়ে গেছে মাফ করে দাও আল্লাহ চাইলে হয়তো মাফ করে দিত কিন্তু মিজাজ করে বলেছি কাজটা আমি জীবনে করি নাই এখন তো কাজটা আমি করতেছি সানুয়াদ দিব হুম্মারতাই এখন তো ডাবল অ্যাকশন শুরু হবে এইভাবে করে ফিতেটা
চলতে থাকবে বিভিন্ন রকমের কর্মকাণ্ড দেখতে থাকব এইভাবে করে ফিতে বন্ধ হবে না আমার মুখটা মলিন হয়ে যাবে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরবে হঠাৎ করে আজকের এই মাহফিলটা আমার সামনে হাজির হয়ে যাবে জোরে বলেন নাই এই মাহফিলটা উঠি নাই এটাও তো এই ফিতের ভিতরে আছে নাকি এইটা যখন আমি দেখব তখন আমার একটু সাহস বাড়বে আল্লাহ আল্লাহ কি রে বান্দা তুমি শুধু মনে করেছো আমি তাস খেলতাম তুমি শুধু মনে করেছো আমি মহিলা সমিতি চালাইতাম তুমি শুধু মনে করেছো আমি গাঁজা খাইতাম ওই দেখো লাইকের গাছের গোড়ায় সারা রাত বসে কোরআন হাদিসের আলোচনা শুনেছি এটা দেখতে পাচ্ছ না আল্লাহ বলে হ্যাঁ ওটাও তো দেখি তুই এই বসে আছিস টুপি মাথায় টাতাই দিয়ে একেবারে ভদ্র লোক হয়ে সে যে তুমি বসে আছো এত বিড়ি তুমি টানতে কিন্তু এই রাত্রি এক টান বিড়ি মারার জন্য বিড়ি টানার জন্য তুমি বাইরে যাও আমি দেখছি আল্লাহ বলতো ওই দেখেন আমি কোথায় আছি সারা রাত পেশাব করতে বাইরে যাইনি শেষ মোনাজাত না দিয়া বান্দা তো কি বলতে চাচ্ছি আমি কানবর বলবো মাবুদ রে ইচ্ছা করলে তোর কালামের মাহফিলে বসার খাতির আমার জিন্দেগির গোনা খাতা সব মাফ করে দিয়া তুমি জান্নাতের ফয়সালা করে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আমি তো রহমান আমার দুনিয়ায় তুমি রহমান বলেছো রহিম বলেছো আমার রহমান কয়ে ডাক দিছ রহিম কয়ে ডাক দিছ এই রহমান রহিম নামের খাতিরে তোর জীবনের অপরাধ মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা করে দিলা মওলা তোমায় চিনতে পারলাম না তাই আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহকে কু ডাক দেন আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাক ডাকার মতন ডাকতে পারলে কলব হবে সাফ আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাক যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি কে ছিলেন জোরে বলেন কে ছিলেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি আবার যখন তোমার কেউ রবে না রবে আল্লাহ পাক আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাক লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে বলে মোহাম্মদ রাসূলুল্লাহ আমার দয়া আল্লাহ আমার দয়া আপনারে বুঝি আমরা পাইলাম না লা ইলাহা ইল্লাল্লাহ জয় মোহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই আদম আলাইহিস সালাম জীবনে কোনো পাপ করেনি কিন্তু একটা হুকুম মানতে ভুলে গিয়েছিলেন ভাই সেইটাকে স্মরণ করে তিনি কেঁদেছিলেন 350 বছর কোন কিতাবে এসেছে 360 বছর ভাই 350 বছর বুখারীর হাদিসে এসেছে তিনি কেঁদেছিলেন সামান্য একটা ভুলের কথা মনে করে তিনি কেঁদেছিলেন 350 বছর আমাদের বাবা তাহলে আমাদের কান্না দরকার আছে না নাই এই কান্নার খাতিরে আল্লাহ তানার জীবনের ভুলগুলোকে ক্ষমা করে দিয়েছিলেন কি করে দিয়েছিলেন ভুল মাপ করে দিয়েছিলেন তো এর দ্বারা প্রমাণ হলো যে কানলে আল্লাহ চোখের পানি দেখলে আল্লাহ সহ্য করতে পারে না বান্দার চোখের পানি দেখলে আল্লাহ রহমতের দরিয়ায় ঢেউ খেলতে থাকে জোশ মেরে যায় আল্লাহ বান্দার চোখের পানির খাতিরে জিন্দেগির গুনাহ মাফ করে দেয় আমি কিতাবে দেখছিলাম গালিবান হযরতে মূসা আলাইহিস সালাম জলিলে কদর পয়গম্বর মূসা আলাইহিস সালাম যাইছেন আপনার তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য প্রতিমধ্যে বাবা তাকায় দেখে বড় একটা পাথর কান্দে পাথর কান্দে মূসা নবী ডাক দিয়া বলে পাথর
কেন তুমি কাঁদতেছো পাথরের জবান খুলে গেছে ডাক দিয়া বলে মুসারে আমি শুনেছি অকুদু হান্নাস ওয়াল হিজারা আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন সাথাইবার জন্য আল্লাহ জাহান্নামের ভিতরে ইন্ধন হিসাবে পাথর ব্যবহার করবে আমাদের যেমন ইট জ্বালাইবার জন্য ইট পোড়াইবার জন্য কয়লা ইন্ধন হিসাবে ব্যবহার করা হয় মহান আল্লাহ জাহান্নামের আগুন বাড়াইবার জন্য জ্বালাইবার জন্য আল্লাহ পাথরকে ইন্ধন হিসাবে ব্যবহার করবে আমি যেই দিন থেকে জানতে পারলাম পাথর দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন তেজ করবে ওই দিন থেকে আমার জন্ম থেকে আজ পর্যন্ত জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতেছি হযরত মূসা নবী দুইটা ভিতর হাত উঠাইয়া কান্দার বলে বাবু যেই পাথর জাহান্নামের ভয়ে কাঁদে ওই পাথরের কান্না কি তুমি মঞ্জুর করতে পারো না আল্লাহ রহমতের দরিয়া জোশ মেরে গেছে ডাক দিয়া বলে মূসা পাথর তুমি জানাইয়া দাও তার কান্না মঞ্জুর করে নিলাম তার কান্নার বিনিময়ে আমি জান্নাতে ওই পাথরখানা জাহান্নামে জ্বালাইব না ভাইরা আমার মূসা নবী ডাক দিয়া বলে পাথর তোর কপাল খুলে গেছে তোর কান্না মঞ্জুর করে নিছে আল্লাহ অন্য পাথর দিয়া জাহান্নাম রে জ্বালাইবে তোর কান্নার খাতিরে আল্লাহ তোরে কোনদিন জাহান্নামায় দিবেন পাথরের কান্না বন্ধ হয়ে গেল মূসা নবী তার গন্তব্যে চলে গেলেন আবার বিকাল বেলায় যখন ফিরে আসে মূসা নবী শুনতে পায় আবার পাথর কাঁদতেছে ধমক দিয়া বলে পাথর আবার নি কেন কান্দ পাথর ডাক দিয়া বলে তোমার নবী মূসা আমি এতদিন কেঁদেছি জাহান্নামের আগুনের ভয়ে পড়ে মূসা এখন কান্নার বিনিময় জাহান্নামের আগুন যখন হারাম হয়ে গেছে তখন আমি বুঝতে পারলাম জাহান্নামের আগুন যখন হারাম হয়ে গেল এর দ্বারা আমি বুঝতে পারলাম কান্নাটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় এতদিন কেঁদেছি রে মূসা জাহান্নামের আগুনের ভয়ে পড়ে আজকে থেকে কিয়ামত পর্যন্ত আমি কাঁদবো আমার আল্লাহকে হাত করবার জন্য জোরে জোরে বলেন সুবহানাল্লাহ একটা জড় পদার্থ পাথর কান্নার বিনিময়ে যদি জাহান্নাম হারাম করে নিতে পারে আশাবুল মাখলুকাত হইয়া পাপের কথা গুনার কথা স্মরণ করিয়া তুলপুরা পানি যদি ছাড়তে পারে বান্দা আল্লাহকে সাক্ষী রেখে বললাম আল্লাহ নবী বলেছেন মামবাকা মিন খশিয়াতিল্লাহ আল্লাহ নবী বলেন আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে গুনার কথা স্মরণ করে যদি কোন বান্দা ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারে মামবাকা মিন খশিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে যদি কেউ কাঁদে হারাম আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য বলি বাবা আমরা যে এখানে বসে আছি এটা সেদিন দেখবে আল্লাহ এর খাতিরে আল্লাহ চাইলে জিন্দেগির গুনাহ মাফ করে কোরআনের মাহফিলে বলবার খাতিরে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিতে পারে জোরে চিল্লা একবার বলেন সুবহান যত্ন করে এ বান্দা তুমি আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া তাই যত গোনা করেছি জীবনে বান্দার গোনা মাফ করে দাও গোপনে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
محمد رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই রাত অনেক হয়ে গেছে এই জন্য দীর্ঘক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না ভাই তবে এই মাহফিলটা আমাদের প্রতি বছর হয় ছেলেরা ফিস্টি করত হ্যাঁ ভাই জানুয়ারি মাসকে উপলক্ষ করে পয়লা বছর ইংরেজি পয়লা বছরকে উপলক্ষ করে করত ফিস্টি তার থেকে ফিরে এসে ভাই এরকম একটা কাজ তারা করছেন কম্বল দান জামা কাপড় তাবারুকের ব্যবস্থা কোরআন হাদিসের মাহফিলের ব্যবস্থা আয়োজন তারা করেছেন এবে এতে আপনারা সবাই খুশি না বেজার কি নাকি আবার ফিস্টি করবে তারা কি বলেন তার থেকে ফিরে অন্তত কিছুটা তো ভালো হচ্ছে নাকি হ্যাঁ যদিও পূর্ণ ভালো না হয় কিছুটা তো হচ্ছে ভাই এইজন্য তাদের দিকে একটু সহযোগিতার হাত বাড়াতে হবে কথা দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে এটা আমি অনুরোধ করব গ্রামবাসীদের কাছে হ্যাঁ আমার জনতার কাছে আমার অনুরোধ রইল ভাই এইজন্য আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করব এবে লকডাউনের কারণে আর্থিক অবস্থা অনেকের খুবই খারাপ কি বলেন আর্থিক অবস্থা আগের মত নাই কিন্তু তবে আমরা এত সুন্দরভাবে না বানাইতে পারলেও হালকা করে সাধারণভাবে একটা প্যান্ডেল করে দুপাশটা রড লাইট জ্বালিয়েও তো কোরআনের আলোচনা রাখতে পারি নাকি হ্যাঁ বড় না করতে পারলেও ছোট তো আমরা করতে পারি এখন এই মাহফিলটা প্রতি বছর হোক ছোট আকারে হোক আর বড় আকারে হোক যাই হোক না কেন প্রতি বছর যেটা হোক এটা আমাদের কামনা আবাসনা আছে না নাই এ হোক এর জন্য আপনারা রাজি আছেন তো প্রতি বছর হোক যদি রাজি থাকেন একটু তাকবীর দেন তো নারাই তাকবীর তার মানে কিছু লোক বলতে বন্ধ হয়ে যাক নাকি কি বলে হ্যাঁ এই জন্য সবাই একটু তাকবীর দেন জোরে নারাই তাকবীর মোটামুটি সবাই আমরা রাজি আছি ভাই এবছর রান্না হয়েছে 70 কিলো চাল কত কিলো 70 কিলো চাল আমাদের গজালমারি এলাকায় 70 কিলো চাল চার পাঁচটা ছেলের কাছে চাওয়ার দরকার হয় না হ্যাঁ 25 কিলো এসে গেছে কি নাম হ্যাঁ এবার ভালো নামটা কি এর ভালো নামটা বলতে হবে ও নাম লেখে নাকি এর ভালো নাম কি সেই নামটা বলতে হবে কি যে নাম ওর নাম জানো না তার মানে আমরা তাকে আসলে অনেকে ডাক নামে ডাকে ফেলা বলে ফেলা গাছি ভাই সে প্রথমেই দিয়েছে চাইবার আগে 25 কিলো একটা বস্তা আপনারা খুশি না বেজার একটু খুশি না বেজার একটু তাকবীর দেন তো নারাই তাকবীর নারাই তাকবীর ফেলা গাজি নামেতে বান্দা আসিয়া হেতায় এক বস্তা চাল আল্লাহ দান করে যায় ও গো বাড়ি দোয়া করি আল্লাহ তোমার বান্দার তরেতে গোনা খাতা মাফ করো এ দানের ওসিলাতে সবাই বলেন আল্লাহুম্মা আমিন নারাই তাকবীর ভাই এক বস্তা তো হয়েছে ভাই 100 কিলো চাল চারটে ছেলে একটু দাঁড়ানো যাবে না চট চট করে আধা ঘন্টার ভিতরে দিয়ে দিতে হবে দমরা যা আধা ঘন্টার ভিতরে হয়ে যাবে একটু বলা যাবে না দামি 25 কিলো দেব আল্লাহর রাস্তায় একটু বলি আব্দুর রহমান কই একটু হাত তোল না হ্যাঁ রহমান সর্দার এ আর কেউ আছে একটু চটচট করে বলি এই বাচ্চারা তোমরা হাত তুলছো না বাপেরা তোলাচ্ছে নাকি তোমরা হাত তুললে কিন্তু নাম লিখে বলো হ্যাঁ ভাই আল্লাহর রাস্তায় বলি দুইজন হয়েছে তিন নম্বরে একটা বস্তা 25 কিলো আল্লাহর রাস্তায় বলি মায়ের নামে শাহাদুত এক বস্তা এ চার নম্বর বস্তাটা একজন দেয় শেষ বস্তা আচ্ছা বড় চাল এই আরেকজন এই আমাদের কি নাম করিম আব্দুল করিম রহমানের ভাই করিম চার বস্তা চাল চারের পর্ব শেষ হয়ে গেছে একটু তাকবীর দান তো নারাই তাকবীর নারাই তাকবীর আয় আল্লাহ আব্দুর রহমান আব্দুল করিম আর শাহাদুত তিনজন আসিয়া হে তাই তিন বস্তা চাল দিবে ওয়াদা দিয়ে দেয় ও গো বাড়ি দোয়া করি আল্লাহ তোমার বান্দাদের তরেতে মাফ করে দিও তাদের এ দানের ওসিলাতে গোনা কাটা যত আছে আমল সব গোনা মাফ করো ও গো পরহার সবাই বলেন আল্লাহুম্মা আমিন আলু আলু এখানে আমার কাজ দেখেন চাল উঠে গেছে ভাই ডাল 35 কিলো 5 কিলো করে সাতটা ছেলে হবে না বাবা
সাতটা ছেলে আমি 5 কিলো করে ডালতে 5-7 35 আল্লাহর রাস্তে একটু বলি একজন অন্তত বলি আল্লাহর রাস্তে মা বোনেরা আছেন পর্দার আড়ালে আপনারা ওয়াদা করতে পারেন কে কই হ্যাঁ ভাই 7 জন লাগবে তাই তো 7 জনের একটা দল তৈরি করে দিয়ে যাব ভাই আল্লাহ চাইলে জাহান্নাম কয়টা 10টা না জাহান্নাম কয়টা ভাই জাহান্নাম বানাইছে আল্লাহ কয়টা জোরে বলেন 10টা দেখেন জাহান্নাম 7টা না কয়টা জাহান্নাম 7টা আর এখানে ডাল দরকার 35 কিলো 7টা লোক অন্তত দেই আল্লাহর জন্য জাহান্নামের আগুন থেকে আল্লাহ দানের বাদৌলতে আল্লাহর জন্য নাজাতের ফয়সালা করে দেয় একটা 7টা লোকের একটা গ্যাং জাহান্নাম থেকে নিষ্কৃতির আশায় নিয়েতে মাতাপিতার জন্য আল্লাহর রাস্তায় একটু দিবেন দুই নম্বরে এক দিয়েছেন কে মাজেদ মণ্ডল দিয়েছেন 5 কেজি একটু তাকবীর দেন নারাই তাকবীর জোরে দেন নারাই তাকবীর এই দুই নম্বর একজন হবে না বাপ আল্লাহর রাস্তায় দুই নম্বরে 5 কিলো ডাল কি 10 কিলো 15 কিলো যদি কেউ একা দিতে পারেন আল্লাহর রাস্তায় দিবেন একটু বলি যে আমি দেব 5 কিলো ডাল আল্লাহর রাস্তায় একটু বলি এ ভাই লকডাউন হয়েছে বাপ ঠিক আছে লকডাউন হোক আর যাই হোক ইনকাম থাক আর না থাক মুসলমান জীবনে পিছপা হয় না মুসলমান জীবনে কোন কাজে পিছপা হয় না আল্লাহ দেনেওয়ালা দেনেওয়ালা এই জন্য আল্লাহ রাস্তায় একটু বলি শফিকুল গাজী কই আমার শফিকুল গাজী তো অনেক এই জন্য তো কোন শফিকুল দেখি আচ্ছা আচ্ছা হ্যাঁ শফিকুল গাজী এক বস্তা আলু তো তাকবীর দেন নারাই তাকবীর আল্লাহ শফিকুল গাজী তোমার বান্দা এক বস্তা আলু দিয়ে সাল্লাম দান কবুল করে নাও রুজি রোজগারে তুমি আল্লাহ বরকত দিয়া দাও সবাই বলেন আল্লাহুম্মা আমিন নারাই তাকবীর রাজিবুল সালাউদ্দিন বেলাল শামীম রমজান বাবু সোনা ছয় জনে মিলে এক কুইন্টাল চাল দেবে 100 কেজি চাল তাহলে চাল হলো কয় কেজি 200 কেজি লাগবে তো 70-80 কেজি হ্যাঁ দেখে দাও আল্লাহ তুমি এদের দান কবুল করে নাও আল্লাহ এদের রুজি রোজগারে তুমি বরকত দাও আল্লাহ বালা মুসিবত বিশেষ করে করোনা ভাইরাস দূরীভূত করে দিয়ে আল্লাহ আমাদের এলাকাবাসী আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের কাজকর্ম রুজি রোজগারের ব্যবস্থা করে দাও আল্লাহ শিক্ষা কেন্দ্রগুলো তুমি চালু করে দাও সবাই বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ভাই ডাল 5 কেজি হবে না ভাই গজালমারির দানে অনেক জায়গা চলে গজালমারির দানে হ্যাঁ ভাই আমরা একেবারে এত পিছপা হলে মানে আল্লাহ আমাদের দিয়েছে আল্লাহ মাঝে মধ্যে পরীক্ষা করে কি করে পরীক্ষা করে না হ্যাঁ ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসিকুম ওয়াস সামারাত আল্লাহ মাল কেড়ে নিয়ে অর্থ কেড়ে নিয়ে পরীক্ষা করে অর্থ দিয়ে পরীক্ষা করে রোগব্যাধি দিয়ে পরীক্ষা করে বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে আল্লাহ বিভিন্ন কায়দায় ইমানদারদেরকে পরীক্ষা করে এই জন্য দুই নম্বরে 5 কিলো চাল ডাল একজন লেখানো যাবে না বাবা আল্লাহর রাস্তায় একটু বলি একটু বলি বাবা নারাই তাকবীর নারাই তাকবীর খালবার রবিউল সর্দার 10 কিলো ডাল এই ইরফান কিবা সাইদ এরা তিনি ভাই মিলে 15 ভাই মিলে 15 কেজি খালপার থেকে তিনি ভাই মিলে 15 কেজি অধিক হয়েছে 5 কেজি খালপার থেকে রবিউল সর্দার দিয়েছেন 10 কেজি তাহলে কত হলো 15 5 20 আর 10 30 লাস্টের পাস একটু হবে না ভাই ওই তো জাকির সর্দার দিয়েছেন 5 35 কিলো আমি আর চাবো না তবে দিলে লেব কোনো অসুবিধা নেই বাস 35 কিলো হয়ে গেছে 40 কিলো ডাল হয়ে গেছে বাইরের মানুষ মা আর ভাই অসুস্থ অসুস্থতার কারণে মা আর ভাই অসুস্থ তাদের রুহের তাদের শরীর সুস্থতার জন্য 5 কিলো ডাল বাইরের মানুষ তিনি দিয়েছেন নাম বলেননি গোপনে দিয়েছেন আল্লাহ তুমি দানের খাতিরে তার ভাই এবং আম্মাজানকে তুমি শেফায়ে কুল্লি আজলা মুস্তামিল্লা নসিব করে দাও সবাই বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ যে যা দান করছে আল্লাহ তুমি তাদের দান কবুল করে নিয়ে মনের নিয়তকে তুমি পূর্ণ করে দাও সবাই বলেন আল্লাহুম্মা আমিন এবার আমি আপনাদের কাছে বলবো
70 কেজি চাল লেগেছে গোশত 90 কেজি 90 কেজি গোশত দরকার 100 কুইন্টাল এই একটা ছেলে আশারায়ে মুবাশশিরিন 10 জনের একটা দল কি 20 জনের একটা দল তৈরি হওয়া যাবে না যে 1 কুইন্টাল একটা গরু আমরা দেব বেশি বড় দিতে হবে না যেহেতু লকডাউনের কারণে অভাব অনটনের কারণে মানুষের আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে আমি কমের উপরে বলছি 1 কুইন্টাল গোশতের হতে পারে এইরকম একেবারে ওইরকম একটা লামসাম ভাবে 1 কুইন্টাল না হলে 90 কিলো হবে এরকম 80 90 100 কিলোর ভিতরে থাকবে এরকম একটা গরু এই আমাদের এলাকার 20টা ছেলে মিলে একটু দেওয়া যাবে না মাবুনরাও শরীক হতে পারেন কোনো অসুবিধা নেই 1 কুইন্টাল একটা গরু খুব বেশি হলে 18000 টাকা টাকা 16 18000 টাকা দাম নেবে আল্লাহর রাস্তায় একটু বলি হ্যাঁ আল্লাহর রাস্তায় যদি না পারে তাহলে 5 কিলো করে গোশত 10 কিলো 20 কিলো করে গোশত একটু লেখা নিজের দায়িত্বে আমি 5 কিলো দেব আমি 10 কিলো দেব আল্লাহর রাস্তায় মা চলে গেছে বাপ চলে গেছে ভাই থাকলে তো বছরে কত কিলো গোশত মা বাপ খাইতো বলেন তো অনেক খেয়ে ফেলতেন এই জন্য তাদের উদ্দেশ্যে যে মা বেঁচে থাকলাম তো 5 কিলো গোশত তো খেতো কম করে হলো সেই মায়ের জন্য আমি 5 কিলো গোশত দিলে আল্লাহ জান্নাতি গোশত নিয়ামত আল্লাহ কবরে পৌঁছায় দিবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই আল্লাহ জীবনে ওয়াদা খেলাপ করেন না আল্লাহর রাস্তায় বলবেন আমার মামা বাইরের মানুষ তিনি বেড়াতে এসেছেন তিনি 200 টাকা নগদ দিয়েছেন আল্লাহ তুমি দান কবুল করে নাও আল্লাহ আমার হায়াত দারাজ করে দাও মুরব্বিদেরকে তুমি জান্নাত নসিব করে দাও সবাই বলে আল্লাহুম আমিন এ ভাই একটু হবে না বাপ 5 কিলো গোশ 10 কিলো গোশ একটু বলি চটচট হয়ে গেছে খুব তাড়াতাড়ি দোয়া মুনাজাত হবে 35 কেজি পেঁয়াজ লাগবে একটু রেডি হয়ে যান আলু 60 কেজি হয়েছে 50 কেজি ও 10 কেজি আলু যে কোনো কায়দা মেকআপ হবে রসুন 7 কেজি জামি আদা দেব 9 কেজি আদা 9 কেজি লাগবে আচ্ছা কাঁচা ঝাল 2.5 কেজি জিরে 900 গ্রাম মরিচ 300 গ্রাম মিট মশলা 350 গ্রাম আচ্ছা সয়াবিন আচ্ছা 2 কেজি আচ্ছা শাহি মশলা 100 গ্রাম টমেটো 7 কেজি বিম 9 কেজি আচ্ছা গাজর 5 কেজি মটরশুটি 5 কেজি যা বললাম এক একজন দেওয়ার একটু নিয়ত করি ভাই এই সিরিয়াল এইগুলো আছে তাবারুক হিসাবে তৈরি হবে নবীর মাহফিলে তাফসীর মাহফিলে তাবারুক তৈরি হবে ভাই এই তাবারুক মানে অত্যন্ত বরকতপূর্ণময় খাবার আল্লাহ চাইলে এই খাবারের কারণে অনেক রোগ ব্যাধিকে আল্লাহ ভালো করে দেয় হ্যাঁ অনেক রোগ ব্যাধি যুক্ত মানুষকে আল্লাহ সুস্থতা ইনায়াত করে দেয় এই জন্য একটু গোশতের কথাটা বলছি ভাই 5 কিলো 10 কিলো করে হবে না বাবা দু দশজন তৈরি হওয়া যাবে না ছেলেরা আল্লাহর রাস্তায় এই আমাদের এই যারা ছোট আছো ছেলেরা একটু মা বোনদের কাছে যেতে হবে তারা তো এখানে আসতে পারবে না যাও না কমিটি ছেলেরা কই হ্যাঁ যাও তোমরা যে বুঝতে পারবে না একেবারে যারা একটু বোঝে লিখতে পারে হ্যাঁ একেবারে নগদ দিবে তা তো না আল্লাহর রাস্তায় একটু ওয়াদা তো তারা করবে একটু লেখা দেবে যেতে হবে সেখানে একটু যাই না সেখানে আল্লাহর রাস্তায় এই ভাই 5 কিলো গোশত দেওয়া যাবে না প্রথমে একজন এই আমিন ইয়াকুব আছো এখানে চল যাও এই 5 কিলো গোশত 1 নম্বর হবে না কেউ একটু উদ্বোধন করে দে যে 5 কিলো গোশত দেব আল্লাহর রাস্তায় একটু বলি আল্লাহর রাস্তায় ভাই আমরা এত ভেঙে পড়লে হবে কেন আমরা গরু দেওয়া লোক কি বলে দু 5 কিলো করে লেখাই না আমি 5 কিলো গোশত দেব আল্লাহর রাস্তায় বলি ভাই কেউ তো আমরা এর পরে যেগুলো আছে নরমাল মতন সেগুলো অন্তত আদা 9 কেজি হ্যাঁ কাঁচা ঝাল 2.5 কেজি যা আমি একজন দেব কাঁচা ঝাল গুলো ইউসুফ মল্লিক আব্বার নামে 10টা কম্বল নারাই তাকবীর নারাই তাকবীর ইউসুফ মল্লিক বলেন জিন্দাবাদ জিন্দাবাদ পাপের রুহের মাগফিরাতের জন্য 10 খানা কম্বল দিয়েছেন বলেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার বান্দা ইউসুফ আল্লাহ থাকতে পারলো না বাবার কথা মনে করে কম্বল দিয়েছে আল্লাহ যোগ্য বাবার যোগ্য বেটা ইউসুফ আলী নাম তাই তো এসে বাবার জন্য 10 খানা কম্বল করে গেল দান ওগবারি দোয়া করি তার আব্বার করতে মা কর দিও ভাই রে এ দানের ওসিলাতে কথা যত আছে মাফ করে দিও তোমার সাদেরই জান্নাত তার নসিবে জুটিয়ে দিও সবাই বলেন আল্লাহুম্মা আমিন নারাই তাকবীর
একটু বলা যাবে না দুদশটা ছেলে একটু হিম্মত নিয়ে যাই 5 কিলো করে গোশত দেব আমরা একটু হিম্মত করি এই আড়াই কিলো কাঁচা ঝাল দেওয়ার মত একজন হবে না যে কাঁচা ঝাল যা লাগে আড়াই কিলো আমি দিয়ে দেব একটু বলি না হ্যাঁ ছোট ছোট গুলো অন্তত বলি মরিচ 300 গ্রাম লাগবে এটা আমি দেব হ্যাঁ এরকম ভাবে এক একজন বলি টমেটো 7 কিলো লাগবে আমি দেব শুধু তাবারুক বলছি আমি আল্লাহর রাস্তে একটু বলেন এ ভাই তবে এবছর আপনারা দেখেছেন বোধহয় 30 35 খানা কম্বল আর জামা কাপড় দিয়েছিলেন আমাদের আইয়ুব আলী মণ্ডল ভাই আল্লাহর রাস্তে দোকান একখান করে কম্বল দেওয়া যাবে না বাবা যে আমি দেব অসহায় এতিম দুস্থ দরিদ্রদের জন্য কম্বল যে আমি দুটো লুঙ্গি দেব অসহায়দের জন্য এরকম আমি শাড়ি দেব পারলে একটু খুশিতে লেখাবেন যে আমি দুটো শাড়ি দেব পারলে একটু খুশিতে লেখাবেন আমি দুখানা কম্বল দেব আমি 10 খানা কম্বল দেব আমি এতিমদের জামা কাপড়ের ব্যবস্থা করে দেব এবছর দিয়েছিলেন আইওয়ালি মণ্ডল এমন করে তিনি দিয়েছেন এবছর দিয়েছেন আগামীর জন্য যদি পারেন কেউ হাত তুলতে পারেন আমি দেব আল্লাহর রাস্তায় একটু বলি দোকান একখানা করে কম্বল দেই দুটো একটা করে লুঙ্গি দান করি একটা পারলেও দেন যে আমি একটা লুঙ্গি দেব অসহায়দের জন্য আগামী বছর হ্যাঁ সেটা পরিশোধ করবেন আল্লাহ দেনেওয়ালা একটু বলুন না ভাই একটু বলি দু পাঁচ কিলো গোশত একটু বলি আল্লাহর রাস্তায় একটু বলি ভাই দীর্ঘক্ষণ সময় নেওয়া হবে না একটা বেজে গেছে আল্লাহর রাস্তায় একটু বলে আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় বাবুর আলী গাজী এলাকায় বাড়ি না মানে আমাদের বাইরে বাড়ি বাবুর আলী গাজী এর বাবার নাম সহ এলাকা শাওলি কি রাখি এক গ্রামের নাম সহ দুটো লুঙ্গি দান করবেন আল্লাহ তুমি তার দান কবুল করে নাও তার কাজে কর্মের ভিতরে বরকত দাও সবাই বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন মায়ের মুরব্বী যারা কবরে চলে গেছে আল্লাহ সবাইকে তুমি জান্নাত নসিব করে দাও সবাই আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ভাই শয়তান এসে সবসময় মানা করে যে দিস না হ্যাঁ শয়তান গুতগাতা দেয় দিতে দান করলে শয়তানের কিন্তু অত্যন্ত ব্যথা লাগে অত্যন্ত ব্যথা লাগে অত্যন্ত কষ্ট হয় এই জন্য শয়তান দূর করার জন্য তো মাঝে মধ্যে একটু তাকবি দিতে একটু জোরে তাকবি দিবেন নারাই তাকবির নারাই তাকবির আমি আল্লাহর রাস্তায় একটু বলি আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় একটু বলি আমি 5 কিলো গোশত দেব আমি 5 কিলো গোশত একজন অন্তত বলি যে আমি দেব আগামী বছরের জন্য এবছর না কিংবা আমরা 10-20 জন মিলে একটা গরুর ব্যবস্থা করব একটা স্লিপ লিখে জমা করে দেই হ্যাঁ ভাই দানে দুর্গতি খণ্ডে দান করলে কমে না হ্যাঁ এ দানের খাতিরে হয়তো নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে ভাই সেদিন মানুষ যেদিন আজরাইলকে দেখবে আজরাইলকে যেদিন দেখা দিবে আজরাইলকে যেদিন দেখা যাবে ওই দিন মানুষ আফসোস করে বলবে আজরাইল হিলনি হিলনি ইয়াওমান আমাকে একটা দিনের সময় দাও একটা দিনের একটু সময় দাও যাতে করে আমি আনা তুসাদ্দাকু আমি অন্তত দান সৎকা করে আসি আজরাইল সেদিন বলবে এতকাল দুনিয়াতে ছিলে দান করার সময় পাওনি আর আমার দেখেই দান করার কথা মনে পড়লো হ্যাঁ সেদিন আফসোস করবে আল্লাহর কসম করে বলি আজরাইল যদি কোনো ওই মানুষকে দেখা দেওয়ার পরে যদি একটা দিনের সময় দিত জীবনে কোনোদিন ফারাজ নামের কোনো অঙ্ক পৃথিবীতে থাকতো না সব দান করে দিত মানুষ কিন্তু সেদিন আফসোস করে কোনো কাজ হবে না এই জন্য যেটা আল্লাহর ব্যাংকে জমা করবেন এটা অবশ্যই হাসরের ময়দানে পাওয়া যাবে এই জন্য 2-5-10 কিলো করে গোশত 2-10 জন 20 জন মিলে একটা গরুর ব্যবস্থা করা যাবে না 70-80-90 কিলো 100 কিলো ওজনের হ্যাঁ 10টা ছেলে আমরা তৈরি হয়ে যাই এলাকার হ্যাঁ একটু তৈরি হই এতিম বাচ্চা যারা আসে এবার 30-35 জন এসেছিল তাদের খাওয়ার খাওয়ানোর দায়িত্ব এবার কার ছিল আফতারুল সাইফুল গাজী আর আফতারুল আগামী জন্য শুধু সাইফুল গাজী আগামী বছরের জন্য এতিম বাচ্চা যারা অসহায় দরিদ্র বাচ্চা যারা মাদ্রাসা থেকে আসবে তাদের খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন আমাদের সাইফুল ইসলাম গাজী সবাই একটু তাকবীর দেন নারাই তাকবীর নারাই তাকবীর আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ এমন করে তার আত্মীয় স্বজন বিশেষ করে আব্বা কবরে তুমি জান্নাত নসিব করে দাও সবাই বলেন আল্লাহুম্মা আমিন শোভাবাটায় বাড়ি নাকি ও শোভাবাটায় থাকে আড়াই কিলো কাঁচা ঝাল আফতার আলী দিয়েছেন কাঁচা ঝালের ব্যবস্থা করে শোভাবাটায় থাকে তিনি দিয়েছেন আড়াই কেজি ঝালের ব্যবস্থা তিনি করেছেন এই 5 কিলো গাজর একজন দিয়ে দেই টুক করে আমি দেব আল্লাহর রাস্তায়
আল্লাহর রাস্তায় একটু বলি যে আমি 5 কিলো গাজর দেব, আমি মটরশুটি 5 কিলো দেব, একটু বলি বাবা কত টাকা কত দিকে যায়। তবে 2-10 টাকা করে যদি জমা করে দেই প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ কোনো কষ্ট হবে না। হ্যাঁ, বিভিন্ন কায়দায় দিলে দেওয়া যায় ভাই। তবে গোশত হবে না এবছর নাকি? যদি আল্লাহ দেওয়ার তৌফিক তখন না দেয় আমার সাথে যোগাযোগ করুন যে আমি সত্যিকারে অসুবিধার ভিতরে আছি, আমি দিতে পারছি না। আর আমরা তো বুঝবো এবছর দিন আমি বুঝতে পারলাম যে অসুবিধা মানুষের, 2 মাস কাজ পিছিয়ে গেছে, মানুষের হাতে তখন পয়সা কড়ি নেই। হ্যাঁ, এই জন্য জোরজবর করা যায় না, যাবেও না। হ্যাঁ, খুশিতে যে যতটা দিয়েছে আমাদের কাজ তো হয়েই গেছে। এই জন্য অনেকে হয়তো ভয় পাচ্ছে কি জানে আগে বছর দিতে না বলে, যদি জোরজবর হয় না, যদি আল্লাহ সত্যিকারে এর থেকে আরো খারাপ করে দেয় দিতে পারবে? আল্লাহর রাস্তে বলি, আল্লাহর রাস্তে একটু বলি, 2-5 কিলো করে গোশত, 10টা ছেলে অন্তত দাঁড়ায়, আরো 5 কিলো করে গোশত দেবো। পিছনে একটা ভয় রয়েছে যদি কাজকর্ম না হয়, হ্যাঁ অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, একটু বলা যাবে না বাবা? গজালবাড়ি এলাকায় একটু বলি বাবা। আরে হয়তো আমাদের দানের খাতিরে আল্লাহ খুশি হয়ে লকডাউন তুলে দিতে পারে। আমাদের বাটার হাল হকিকাত আল্লাহ ভালো করে দিতে পারে, আমাদের কর্মসংস্থা ভালো করে দিতে পারে, সংস্থানগুলো ভালো করে দিতে পারে, একটু বলা যাবে না? 2-5 কিলো করে গোশত আল্লাহ আল্লাহর রাস্তায়। হ্যাঁ, মা বাবার জন্য, মাতা পিতা দাদা দাদি নানা নানির জন্য 2-5 কিলো করে গোশত আল্লাহর রাস্তায় একটু বলি, আল্লাহর রাস্তায় অল্প সময়ের ভিতরে দমন জাত হবে, আল্লাহর রাস্তায় একটু বলি। কারা দিয়েছে মা বোনেরা? আল্লাহ তোমার বান্দিরা মজিদ গাজী 5 কিলো গোশত তিনি দিয়েছেন সর্বপ্রথম। আল্লাহ সর্বপ্রথম দিয়েছে আল্লাহ, তুমি তাকে আশারায় মুবাশশিনদের ভিতরে দলভুক্ত করে নিও এবং তাকে জান্নাতের ফয়সালা করে দিও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন, যারা বলেন আল্লাহুম্মা আমিন। ভাই 2 নম্বরে হবে না, মোল্লা পড়া মারুফ মন্ডলের মা, আমার মা, তিনি 2 কিলো আদা দিয়েছেন, আল্লাহ তার দান কবুল করে না, মায়ের হায়াত তুমি দারাজ করে দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ভাই 5 কিলো করে গোশত, আচ্ছা আবার ঝাল এসে গেছে গোলবাগানে বাড়ি, আহাদুল্লাহ মেয়ে না রাহাতুল্লাহ মেয়ে, আহাদুল্লাহ মেয়ে গোলবাগানে বাড়ি, ভালো করে শুনে আবার ঝাল দেবে 2.5 কেজি। আল্লাহ তোমার বান্দিরা মিলে অনেকটা টাকা দান করেছে, তোমরা না থাকিলে মা কে করিত দান, ময়দানে মহাশারে আল্লাহ মায়েদের বাড়াইয়া সম্মান, হাত ভরা চুড়ি দিও কানে দিও দুল, হাসতে হাসতে পার করাইয়া ফুলসুরাতের ফুল, হাফে গো আলেমের মা দাদি নানি বানাইও তার, এই দোয়া করে গেলাম আমি গুনাহগার, সবাই বলে আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। আরে 2 নম্বরে 5 কিলো গোশত একজন হাত তোলা যাবে না বাবা? একটু বলি, আল্লাহর রাস্তায় বলি, আল্লাহর রাস্তায় একটু বলি। কেউ যেন চলে যাবেন না, এক্ষুনি দোয়া মোনাজাত হবে, সালাম কিয়াম হবে, দোয়া মোনাজাত হবে। আপনাদের জন্য কর্তৃপক্ষ ভাইয়েরা বহু পরিশ্রম করে কিছু তাবারুকের ব্যবস্থা করেছেন, এগুলো অন্তত গ্রহণ করেই যাবেন, কেউ যেন চলে যাবেন না। তাবারুক মানে হলো বরকতপূর্ণ খাবার, এগুলো রেখে যেতে নেই, কিঞ্চিত খেলেও খেতে হয়, কেউ যেন চলে যাবেন না। ভাই 1টা বেজে গেছে, আর বেশি লম্বা করব না, কারণ এবার কর্তৃপক্ষের পক্ষ থেকে আবেদন রয়েছে কাউকে জোর করাকরি করবে না। হ্যাঁ, কারণ মানুষের হাল অবস্থা ভালো না, আল্লাহ চাইলে আমাদের যতটুকু হয়েছে আগামীতে আবার কিঞ্চিত দিয়ে আমরা ছোটখাটো করে করব, আমরা প্যান্ডেলে বিশেষ টাকা খরচ করব না, এখান থেকে 1 কিলোমিটার দূর পর্যন্ত মাইক লাগাবো না, আমরা শর্টের ভিতরে অল্পের ভিতরে অল্প খরচের ভিতরে 4 জন আলেম না নিয়ে 2 জন আলেম দিয়ে আমরা কাজটা মিটিয়ে নেব। আমাদের যেটা উদ্দেশ্য সবরে সানি মাহফিলের উদ্দেশ্য, সেটা অন্তত পালন হবে, বন্ধ হবে না একেবারে।
আফতার আর বাবুর আলী সহবাটায় থাকে, এরা মিলে পাঁচ কিলো গোশত দিয়েছেন দুইজন মিলে, হ্যাঁ দশ কিলো গোশত হয়ে গেছে। দেখেন সহবাটায় থাকে কাজের মানুষ, তারা হিম্মত করেছে যেন দেবো, পাঁচ কিলো গোশত দিয়েছেন দুইজন মিলে। ভাই আমরা এলাকার ছেলেরা যারা আমরা লেবার শ্রমিক যারা রয়েছি, কাজকর্ম খেটে খাওয়া মানুষ, কাজকর্ম করে খাওয়া মানুষ, ভাই জন যুবকেরা পাঁচ কিলো করে গোশত, ভাই দশটা ছেলে দিলে তো পঞ্চাশ কিলো হয়, আল্লাহর রাস্তায় একটু বলি গোস্তটা হয়ে গেলে হয়ে গেছে। এবার এক তিন তিন তেল লাগে, তিন তিনই মতন তেল লাগে, হ্যাঁ তেল তো আরো দাম, হ্যাঁ পারলে একটু লেখাবেন, যদি পারেন একটু লেখাবেন আগামী বছরের জন্য, একটু বলা যাবে না বাবা? আত্মীয় স্বজন যারা চলে গেছে, রক্তের সম্পর্ক যারা চলে গেছে, তাদের রুহের মাগফিরাতের জন্য একটু ওয়াদা করি বা, হ্যাঁ ভাই পারলে দুটো একটা করে কম্বল দেই, একটা করে কম্বল, শাড়ি লুঙ্গি, হ্যাঁ যার যতটা আওকাত ক্ষমতা আল্লাহ দিয়েছে, একটু বলা যাবে না বাবা? যে আমি একটা কম্বল দেবো, আমি দুটো লুঙ্গি দেবো, একটু বলি বাবা, আল্লাহ বা চওড়া করবো না, একটু কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে বলেন লা, মোহাম্মদ রাসূলুল্লাহ। আবে আমাদের নূর ভাইয়ের ছেলে মাসুম মাওলানা মাসুম বিল্লাহ, এক বস্তা ওনার মা মাওলানা সাহেবের মা মাওলানা মাসুম বিল্লাহ নূর ভাইয়ের ছেলে, হ্যাঁ মানে আমাদের আবুল কালাম গাজীর ভাগনা, হ্যাঁ ওর মা এক বস্তা আলু দেওয়ার ওয়াদা করেছে, আল্লাহ তার দান কবুল করে দাও, আল্লাহ তার হায়াত দারাজ করে দাও, আয় আল্লাহ আব্বাজান কবরে চলে গেছে, আল্লাহ তাকে তুমি জান্নাত নসিব করে দাও, সবাই বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ফজর সর্দার, ফজর আলী সর্দার, আমরা ফজর সর্দার বললে ভালো চিনি কিন্তু আসলে নাম হলো ফজর আলী সর্দার। আদা আর রসুন যা লাগবে সব তিনি দিবেন, আপনারা খুশি না বেজার? খুশি, একটু তাকবীর দেন তো, নারাই তাকবীর, নারাই তাকবীর। আশরাফ, আশরাফ দিয়েছে নগদ পাঁচশো টাকা, এই খাল ধরে তো, হ্যাঁ সাদুতের ভাই আমার মকসদ খালুর ছেলে, পাঁচশত টাকা নগদ দিয়েছে, আল্লাহ দান কবুল করে নাও, তার নিয়তকে তুমি পূর্ণ করে দাও, সবাই বলে আল্লাহুম্মা আমিন, নারাই তাকবীর। গোস্তটা হয়েছে মাত্র দশ কিলো, একটু বাড়ানো যাবে না দু পাঁচ কিলো করে, একটু বড়ি ভাব, হ্যাঁ দশ কিলো হয়েছে, আর লম্বা চওড়া আর বেশি লম্বা করবো না, এখনই সালাম কিয়াম হবে, দোয়া মোনাজাত হবে। তবে তার আগে একটা কথা বলি, অনেক সময় অভাব অনটন হয়, এই যে অভাব যদি আল্লাহ না করুক, যদি এইভাবে লকডাউন চলতে থাকে, তো প্রথম যখন লকডাউন হয়েছিল তখন এলাকায় অনেক গরিব মানুষ ছিল যারা বলেছিল লকডাউন থাকা ভালো, লকডাউন হওয়াটা ভালো কারণ চতুর্দিক থেকে মাল পাচ্ছে, হ্যাঁ গরিব মানুষের একটা সুবিধা ছিল যে চতুর্দিক থেকে মাল এসতে খাচ্ছে, তা লকডাউন থাকা ভালো। কিন্তু এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, ওই তখন যেখানে সেখানে ত্রাণ বিতরণ করেছিল, চাল দিয়েছিল, ডাল দিয়েছিল, রান্নার জন্য ছোট ছোট বোতল কিনে এক বোতল করে তেলও দিয়েছিল, এরা হয়েছে না চতুর্দিক থেকে? তবে এবার যদি এরকম একটা হয় তা যারা দেবে তারাও শেষ, তারাও লাইনি দাঁড়াবে, যারা আগে দিয়েছিল ওদেরও লাইনি দাঁড় করার মতন হয়ে গেছে। যদি এইভাবে যদি লকডাউন হয়, ভাটা যদি বন্ধ হয়ে যায়, তো যারা আমাদের দেয় আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ যাদেরকে দিয়ে দেওয়ায় ওরাও শেষ, দেওয়ার আর কেউ থাকবে না, হ্যাঁ এই জন্য আল্লাহর প্রতি ভরসা রাখি। আর আমরা সবাই সবসময় হ্যাঁ পাপ কাজ থেকে ফিরে এসে আল্লাহর কাছে রোনাজানি করি, আল্লাহ যেন আমাদের উপর থেকে বালা মুসিবত দূর করে দেয়, সবাই বলেন আল্লাহুম্মা আমিন, যারা বলে আল্লাহুম্মা আমিন। ভাই তো অবামানাটন এক সময় ছিল বা খাওয়া হতো না,
দুপুরে খাওয়া হয়নি ভাই মাও কিন্তু মন ভালো না বাপেরও মন ভালো না মা তো বাড়িতে থাকে বাপ দৌড়াচ্ছে যে বাচ্চাগুলোর জন্য কিছু জোগাড় করা যায় কিনা করে না করে না অভাবের সময় ভাই বাপ সারা দিন সারা বিকেল দৌড়াদৌড়ি করে রাত্রিতে কিছু কিলোখানি চাল ফ্যামিলিতে 10 জন মানুষ 1 কিলো মতন চাল কোন জায়গা থেকে হাওলাত বরাত করে চেয়ে হ্যাঁ এইভাবে নিয়ে এসেছে এনে মার কাছে দিয়ে বলতে রান্না কর আচ্ছা মা রান্না করতেছে আমরা তখন ঘুমিয়ে গেছি আমরা ঘুমাচ্ছি বাচ্চা মানুষ ঘুমাচ্ছি অভাবের সময় দুপুরে খাওয়া হয়নি 1 কিলো চাল রান্না হচ্ছে আচ্ছা জীবনে কোনদিন এমন বাপ দেখেছেন বাপ মারে বলতেছে শোন এমন বাপ কি আছে মা মাকে আব্বা বলতে শোন ওরা তো ঘুমাচ্ছে ঘুমাক ওরা যে ঘুমাচ্ছে ওরা ঘুমিয়ে থাক নাকি আর 1 কিলো চাল রেন্দে দুপুরে খাইনি আর এখন 1 কিলো রান্না করে দুইজন সবার করে দিয়ে ঘুমাই ওরা যেভাবে আছে সকালে বলবো জোগাড় হয়নি তো কি করো কি বলেন আচ্ছা এইরকম কোন মা বাপ এইরকম কোন নিষ্ঠুর মা বাপ পৃথিবীতে আছে বলে মনে হয় এরকম কোন নিষ্ঠুর মা বাপ নেই বলবে ওদের ডাকো ওদেরকে খাওয়াও ওরা খেলে আমাদের খাওয়া হয়ে যে আমরা কষ্ট করতে পারবো ওরা খাক এটা আমাদের মাতা পিতার একটা লক্ষণ লক্ষ্য এটা মা বাপ চায় এই জন্য আমি আপনাদের কাছে বলবো বাপ অনেকে এখন ঘুমাচ্ছে কি বলেন আমাদের অনেক রান্না বান্না হয়ে গেছে আচ্ছা আমরা কি বলতে পারবো যদি না ডেকে আমরা খেয়ে ফেলি কি বলে ওদের না ডেকে আমরা খেতে পারবো একটু ডেকে দেওয়া দরকার খাক আর না খাক একটু ডেকে দেওয়া দরকার এখন যে কেটা কোন খোপে খাপে ঘুমোচ্ছে আচ্ছা ওখান যে ডাকা সম্ভব সম্ভব না এই জন্য লোক বেড়ে গেছে রাস্তায় অনেক ছেলেরা এসেছে আগে যা আওয়াজ ছিল সেই আওয়াজ একটু তুলতে হবে রাজি আছেন যাতে ওদের ঘুম ভেঙে যায় কি বলেন ওদের অন্তর দেখিয়ে দেই নাকি ডাকলে অসুবিধে ভাগে কম পড়বে এ নিয়ে আছে কারো হ্যাঁ এই জন্য এবার আমি আলাদা করে দেবো মৃত্যু মঈনুদ্দিন ইবাদুল ইবাদুলের পিতা মৃত্যু মঈনুদ্দিন 5 কিলো গো শাকচুড়ে বাড়ি আল্লাহ যোগ্য বাবার যোগ্য বেটা আয় আল্লাহ তাই মৃত্যু বাবার নামে 5 কিলো গোশত ওয়াদা দিয়ে দেয় আয় আল্লাহ যোগ্য বাবার যোগ্য বেটা শাকচুড়তে বাড়ি আল্লাহ থাকিতে না পেরে আল্লাহ বাবার জন্য 5 কিলো গোশত দান করলো অতি তাড়াতাড়ি ও গো বাড়ি দোয়া করি তার বাবার তরেতে কবর আজাব মাফ করো দানের ওসিলাতে দূর করে দিও তার কবরে দুঃখ ব্যথা জ্বালা আর বিচার অন্তে খুলে দিও তার বাবার জন্য জান্নাতের তালা সবাই বলেন আল্লাহুম্মা আমিন আমার নানি মতবার নানার স্ত্রী মতব্বর নানার মতব্বর মিদ্দেন নানার স্ত্রী আমার নানি নানিমা তিনি দিয়েছেন 5 কিলো 5 কিলো গোশত আচ্ছা মোটামুটি উঠতে দেখে কত 20 কিলো হয়ে গেছে না 10 আর 10 20 20 আচ্ছা 30 কিলো নারাই তাকবীর নারাই তাকবীর দুইজন গোপনে দিয়েছেন আবার 10 কেজি হলো 30 মোটামুটি উঠবে কিন্তু অসুস্থ মানে মানুষ অসুস্থ হয়ে পড়েছে তো এই জন্য আস্তে আস্তে উঠতে আস্তে আস্তে এই জন্য একটু ভাগ করে দেব আচ্ছা এর ভিতরে আমরা বিয়ে করা মানুষ যারা আছি বিয়ে করেছি যারা কি বলে তাই এক বিয়ে হোক আর চার বিয়ে হোক কি বলেন বিয়ে যারা করেছি হ্যাঁ এখন বর্তমান বউ থাকতেও পারে নাও পারে কি বলে যারা একবার বিয়ে করেছি বউ অনেক কারণে বলবে আমি বউ নেই তো কি করব একবার বিয়ে হয়ে গেছে বউ থাক আর না থাক এই একটা দল আর যারা এখনো পর্যন্ত জীবনে বিয়ে করেনি এই একটা দল যারা বিয়ে করেনি এখনো পর্যন্ত দেখি তাদের ক্ষমতাটা এই এরকম খেলা হয় না বিয়ে আর অবিয়ে তো মিলে তাহলে খেলা যদি হয় তো তাকবীর দিতে পারবো না কেন হ্যাঁ এই জন্য যারা বিয়ে করেনি তারাই দিতে হবে প্রথম আলী যারা বিয়ে করে তারা বুড়ো তারা একটু দেখে নেবে যে পাওয়ার কত এদের তারপর তারা তৈরি হবে কি বলেন হ্যাঁ ভাই পুরনো সালি আবার ভাতে বাড়ে নাকি হ্যাঁ এই যারা বিয়ে করেনি মানে একেবারে ইয়ং যুবক একেবারে অবিবাহিত তারাই একটাবার ধমক দিয়ে তাকবীর দিতে হবে আকাশ বাতাস মুখরিত করে দেখি সব এদিক দাঁড়িয়ে রয়ে সব অবিবাহিত অধিকাংশ কি বলেন ভিতরে ভিতরে আছে যারা অবিবাহিত একটু রেডি হও দি দেখি ও সাথে যেন বিবাহিতরা তাল দেবেন না জন্য বুড়োরা হ্যাঁ একটু দিতে হবে মোটামুটি যারা অবিবাহিত নারাই তাকবীর দেখে
তাই তো জোর আছে এইবার যারা আমরা বিয়ে করেছি হ্যাঁ তোমরা একদম যেন আওয়াজ করবে না এইবার আওয়াজটা তোমরা মেপিনে বাজে কদ্দুর কি হয়েছে হ্যাঁ এইবার যারা আমরা বিয়ে করেছি আল্লাহকে সাক্ষী রেখে যে আল্লাহ আমরা ক্ষমতা হারাইনি হ্যাঁ বিয়ে করতে ক্ষমতা আছে আমাদের ক্ষমতা তুমি দিয়েছো সেই ক্ষমতা দিয়ে তোমার নাম নেব যারা বিবাহ করেছে আমরা তারা একটু তাকবীর দেবেন তো মন খুলে নারাই তাকবীর নারাই তাকবীর আমাদের আব্দুল মতিন মৌরি যাহার যোগ্যতা আছে মৌরি মানুষ বলতে বিবাহিতরা নাই জিতে গেছে নাই তাহলে কি বলেন হ্যাঁ ভাই বিবাহিতরা জিতেনি বিবাহিতরা হেরে যেত কারণ বিয়ের কারণে ওদের জন্ম হয়েছে ওরা ছেলে মানুষ দেখলো আমরা জোরে দিলি বাপেরা তো হেরে যায় তাই সম্মান বাঁচাবার খাতির ওরা আসতে দেছে বাপের সম্মান বাঁচাইছে নাই তোরা দিতে পারে না কি বলো জানে যে এরপরে যদি আওয়াজ যদি বাপেদের ছোট হয় তাহলে বাপ ছোট হয়ে যাবে সসম্মান হবে এই জন্য ওরা আসতে দিয়ে বাপেদের সম্মান বাড়িয়েছে এই জন্য আমি বুঝতে পারি দুই দলের কিরাম এইবার একসাথে বিবাহিত অবিবাহিত মিলে একটু থাকবি দেখেছেন সার্স কারে বলে হ্যাঁ আর খাওয়ার সময় আমার কথাটা মনে পড়বে যা করিয়ে গেছে এই জন্য দুটো খাওয়া যাচ্ছে হ্যাঁ নাই তো পেটে গ্যাস হয়ে গেছিল এত সময় কি কর রাগ করেন না শোনা মানে আর কে কি দেশ বলো এ কেউ কি দেশে হ্যাঁ কেটা দেশে জাকির হোসেন ফুলবাড়ি 10 কিলো তাহলে হলো 40 আর কেউ আছে ঘোষ আচ্ছা শাকসুড়ে বাড়ি শাকসুড়ে আগে একজন দেশ বলো হ্যাঁ তাহলে এই 5 কিলো তাহলে 45 কিলো মোস্তফা মোড়ল 5 কিলো গোস তাহলে 50 হয়ে গেছে 50 হাফ হয়ে গেছে কিন্তু আপনি একজন যদি হয়তো ভালো নাই তো বাদ বাকিটাও ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ যদি শরীক হতে চান একটু বলবেন ভাই 2-1 কেজি করে তেল কি 1 টিন করে তেল যদি দেওয়ার ওয়াদা কেউ করতে পারেন আল্লাহ রাস্তা করবেন ভাই তার আগে যদি নিয়ত করতে পারেন করবেন আল্লাহ তুমি এ দানের খাতিরে মায়ের ওই কন্যাটাকে কলিজা টুকরিটাকে আল্লাহ তুমি সুস্থতা এনায়েত করে আল্লাহ মায়ের কোল জোড়া করে রেখে দিও সবাই বলে আল্লাহুম্মা আমিন জোরে বলে আল্লাহুম্মা আমিন এটা ভালো মানুষ জানো ছেলেবেলেরা বোঝে না একটু যাও না মা বোনদের কাছে একটু নাম লেখাও লেখাচ্ছে ওখানে যাও এই তুই যাচ্ছিস না কেন রাজা এরা বাচ্চা মানুষ সব ধরে রাখতে পারে রাখি বাস এখানে আমাদের রাখি মন্ডল রাকিব যাও 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 আবেই আল্লাহ রাস্তায় এবার আমরা যারা রাস্তায় আছি সালাম কিয়ামের সময় আমরা সব জড়ো হয়ে একটু ভিতরে আসবো পরিবেশটা ভালো দেখাবে এই জন্য রাস্তায় না দাঁড়িয়ে সালাম কিয়াম যখন হবে উঠে দাঁড়ালে জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে যাবে এই জন্য সবাই একটু ভিতরে আসবেন সবাই একটু উঠে দাঁড়িয়ে একটু সালাতু সালাম পাঠ করে নিই ইয়া নবী এ সালাম সবাই ভিতরে প্যান্ডেলের ভিতরে আসে অন্তত এইবার একটু অন্তত মুরগির ডানার খোলে একটু তাওয়ার ভিতরে আসেন একটু তাওয়ার ভিতরে ডিমগুলো তো ফুটু হ্যাঁ নবীনা হয়ে দুনিয়া না হয় ফেরে সালাম লাখবার ইয়া নবী ইয়া নবী সালাম আলাইকা ইয়া সালাম আলাইকা
চাঁদ সরজ আকাশ ভাসে সে আলোয় হৃদয় নহাসে এলে তাই হেনা বরবি মানবের মনে রাকাশে ভাই দুই এক পিস করে কম্বল দেওয়া যাবে না গরিবদের জন্য, এতিম অসহায়দের জন্য দুটো একটা করে শাড়ি একটু বলা যাবে না বাবা? মাদ্রাসার এতিম বাচ্চাদের জন্য তারা কোরআন শিক্ষা করছে, আল্লাহ চাইলে তাদের খাতিরে আল্লাহ সেদিন মাফ করে দেওয়ার একটা ব্যবস্থা করবে। আল্লাহর হস্তে একটু বলি ভাই, আল্লাহর হস্তে একটু বলি দুখানে একখানে করে কম্বল একটু বলি ভাই। এখানে ছোট ছোট একটা ব্যাপার আছে, এই লবণ, এই লবণ বোধ হয় 8 কেজি, হ্যাঁ আলু 60 কেজি, আচ্ছা হ্যাঁ লবণ 8 কেজি। এ একজন একটা যুবক হবে না যে 8 কেজি লবণ লাগে, ওটা 10 কেজি করে আমি দিয়ে দেবো, একজন বলি 10 কেজি লবণ, আল্লাহর হস্তে একটু বলি 10 কিলো লবণ, অল্প খরচ 10 কিলো লবণ, আয়েশা খাতুন পিতা আমিরুল, আমিরুল কি গাজী না মোল্লা? গাজী। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কাসেদ ভাইয়ের ছেলে আমিরুল গাজী, তারই একে মানে আয়েশার নামে দিয়েছে 10 কিলো, 5 কিলো, 5 কেজি গোস্ত, 55 কেজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভাই এই 10 কিলো লবণ হবে না বাবা? এ মা বোনদের ভিতর তো দিতে পারে 10 কিলো লবণ, 2 চামচ করে বাসায় রাখলে 1 বছরে 10 কিলো হয়ে যাবে, 2 চামচ করে প্যাকেটের থেকে বাসায় রাখলে অন্তত 10 কিলো হয়ে যাবে। চেষ্টা করি লবণ দান করি, হ্যাঁ আর যে লবণে সবটাইতে সুস্বাদু টেস্ট আনে তরকারিতে, হ্যাঁ আল্লাহ রাস্তে বলি যে 10 কিলো লবণ আমি দেবো, এটা তো বেশি চাপের ব্যাপার না। একজন বলি আব্দুর রহমান দিয়ে দেবে, আব্দুর রহমান প্রথমে একটা কি দিয়েছে না আব্দুর রহমান, 1 বস্তা চাল দিয়েছে, লবণটাও সে দিয়ে দেবে, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও, তার হায়াত ডান্স করে দাও সর্দার। ওই যে চাল প্রথম যে বস্তা একটা আছে না আব্দুর রহমানের নামে, হ্যাঁ দিয়েছে, হ্যাঁ 10 কিলো লবণ যেটা লাগবে সেটা দিয়ে দেবে। ভাই আর একটুখানি বলি, হ্যাঁ পানি, খুব বেশি হলে কত 25টা পানি লাগবে, একটু হাউজে কসরের পানি সেদিন আল্লাহ যেন পান করায়, পানি পান করাই মানুষের উপকার করলে অবশ্যই আল্লাহ চাইলে জান্নাতি পানি পান করাতে পারে, এটা সুযোগ নেই যে আমি 25 ব্যারেল মানে যা পানি লাগে হয়তো 20-25 ব্যারেল লাগবে, 10 টাকা করে ব্যারেল নিয়ে আসলে হয়ে গেল, খুব বেশি হলে 10 টাকা 250 টাকা দাম আমি দিয়ে দেবো, এরকম একজন হবে না বাবা? একজন বলি বাবা, হ্যাঁ ওই একজন আমার ওই চাচাজি দেবে, আর এদিকে একজন কেডা হাত তুললো, এদিকে একজন হাত তুলেছে নাকি? ওখানে আছে পানি, তাহলে পানি 50 ব্যারেল হোক, ওটা নামটা একটু বলতে হবে জোরে, রিলে করতে হবে, আব্দুর রহমান আব্দুল করিম আব্দুর রউফ, ওরা ভাই ভাই, পানি দেবে এদিকে চাচাজান পানি দেবে, ঠিক আছে থাক না, হ্যাঁ হ্যাঁ এখানে চাচা যে এই সোহাবাটায় থাকে, কি নাম চাচা?
জামাত আলী জামাত আলী ভাই সোহাবাটা হ্যাঁ পানিটা দিয়ে দেবে আচ্ছা এই 2 কেজি হলুদ 1 কিলো করে দুইজন 2 কেজি হলুদ ছোট 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 গুলো দিয়ে দেই দেই হলুদটা আমি দেব 1 কেজি দেব কি 2 কেজি দেব 2 কেজি হলুদ লাগে তো 2 কেজি হলুদ দিয়ে দেই তাবারিকের জন্য একটু বলি বা একটু বলি দুইজন 1 কেজি হলুদ একজন যুবক হবে না কোনটা হলুদ এই হলুদটাই চাচাজির নামে তাহলে পানি বাদ দিয়ে দেই পানিও হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চাচা বলে পানিও বাদ যাবে না ওটাও থাকবে আর হলুদটাও দুই কেজি লিখে দেন আমার নামে হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ চাচার আব্বা আম্মা ময় মুরব্বি যারা কবরে চলে গেছে আল্লাহ তুমি দানের খাতিরে জান্নাত নসিব করে দাও সবাই বলেন আল্লাহুম্মা আমিন 50 টাকা একজন নগদ দিয়েছে আল্লাহ তানার নিয়তকে তুমি পূর্ণ করে পিয়াসটা হয়নি এখনো পিয়াস হ্যাঁ পিয়াস 35 কেজি দেখি সাতটা ছেলে দিলে হবে দুইজন দিলে হবে একা দিলে হবে একজন হিম্মত করে বলি যে 35 কিলো পেঁয়াজ আমি দেব কি 15 কিলো দেব কি 10 কিলো দেব একটু বলি না বাবা এই এবছর 35 কিলো পেঁয়াজ কেডা কেডা দেবে হ্যাঁ ভাই বাইরি বাড়ি ভাড়ায় কাজ কর তারা দান করছে আল্লাহর ইচ্ছায় তাদের হিম্মত আছে হ্যাঁ আমাদের কি হিম্মত আমাদেরও হিম্মত আছে কিন্তু আমরা কি চিন্তা করছি আল্লাহই জানে আমাদের ছেলেরা কি বলে আমাদের এই ছেলেরা এরা সুফি চাবে গবে গবে বসে লেখে লিখে 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 ঘট করে একটা শোল মাছ মতন এনে বড় ভেটকি মাছ মতন ধরাই দেবেন এই নাও লিখতেছে আমার মনে হয় হ্যাঁ নাই এত দেরি হবে কেন হ্যাঁ লিখতে একটা সময় দিতে হবে জোগাড় হচ্ছে হ্যাঁ ভাই আল্লাহর রাস্তে একটু বলি ভাই 9 কেজি এই পেঁয়াজটা 5 কিলো করে 10 কিলো এই এবছর পেঁয়াজ দেশে কেডা রে এই এবছর আব্দুল্লাহ কই আব্দুল্লাহ কেডা আচ্ছা আব্দুল্লাহ অন্য জায়গায় বাড়ি আলহামদুলিল্লাহ 5 কেজি পেঁয়াজ থাকলো 30 কেজি এটা দুটো ছেলে আমাদের এলাকার বলে দেই যে 15 দোকানে 30 কিলো দেবো আমরা একটু বলি আব্দুল্লাহ সাথী ভাটা 5 কেজি পেঁয়াজ কিংবা 5 কেজি করে বলি দশ কিলো পেঁয়াজ লক্ষণ কাটি বাড়ি সাজ্জাদ গাদি আব্বার নাম কি মোস্তফা গাজী ছেলে ছোট বাচ্চা মানুষ 10 কিলো পেঁয়াজ দেবে মুক্তি ভাড়াতে কাজ করে লক্ষণ কাটি বাড়ি আল্লাহ তুমি দান কবুল করে নাও আল্লাহ তার হায়াত দারাজ করে মাতা পিতার কোল জোড়া করে রেখে দাও সবাই বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর ভাই ও রসুন আছে রসুন এখন জন্মের সস্তা হ্যাঁ খুব বেশি হলে 50 টাকা করে নেবে রসুন কিলো 50 টাকা 7 কিলো আচ্ছা আব্বা মিতু মানিক 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 মিস্ত্রি মিতু তানার ছেলে দাঁড়িয়ে আছে সবিগুল ভাই হ্যাঁ হ্যাঁ আল্লাহ হ্যাঁ সে দান করেছে বাবার জন্য আব্বা ইন্তেকাল করেছে 5 কিলো গোশত দিয়েছে আল্লাহ তুমি তার দানকে কবুল করে ছেলের দান কবুল করে নিয়ে তার বাবাকে তুমি নাজাত দিয়ে জান্নাতের ফয়সালা করে দাও সবাই বলেন আল্লাহুম্মা আমিন হাদিস শরীফে এসেছে সন্তান যদি বাবার জন্য মায়ের জন্য দোয়া করে অবশ্যই তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় তার সঙ্গে আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ তানার আব্বাকে যেন জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিয়ে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর সেটা হবে কোন লাস্ট ভাই এই সাই মশাল্লা 100 গ্রাম একজন হবে বাপ এই সাই মশাল্লার 100 গ্রাম কত রায় রে 70 টাকা ওদিকে মানে হ্যাঁ থাক আমি তো বুঝলাম সাই মশলা মানে নাম শুনে মনে করলাম বিশাল ব্যাপার একটা কিছু হবে বুঝলেন হ্যাঁ তার নাম আসামে গেছি অস্কত্তি তা আমার এসে বলতে হুজুর গাখির খাবেন গাখির আমি মনে করলাম না জানি কি একটা জিনিস বুঝিত না চিন্তা করলাম যে অন্তত খাই তা না খাবো গাখির এনে মানে এক গ্লাস দুধ এনে বসিলি দুধ তোরে সব বলার বলতে আমরা দুধেরই গাখির বলি হুজুর আচ্ছা বলে নাম শুনে মনে করলাম যে বিশাল ব্যাপার অন্তত দেখলাম এক গ্লাস তো এই সাই মশলা আমি নাম শুনে মনে করছি দাম যে কত তা আল্লাহই জানে জীবনে যাইনি বাজার মার্কেট ওসব বুঝিনি হ্যাঁ লোকে দেয় আর আমরা খাই সাল 100 টাকা কেজি হয়ে
আপনি বাপ হয়েছেন অনেকদিন বয়স আপনার, আপনার নাতি পুতিজা খাবার কিনে খায় নাম জানেন? না জানতে পারেন, অত অসুবিধে না, কি বলেন? ওরা সব জানে, কি বলেন? এই জন্য বলতে বাপ এক এক মশলার এক এক কত নাম পড়ি পারা যায় বাবা। আল্লাহর রাস্তায় একটু একটু ভাই দুটো একটা করে শাড়ি হবে না বাবা? হ্যাঁ ভাই একটু শাড়ি, দুটো একটা করে শাড়ি, দুটো একটা করে কম্বল একটু দেই। এই আর দেরি করা যাবে না, মানুষকে অতিষ্ঠ করে তোলা যাবে না। ভাই সবাই সূরা ফাতিহা তিনবার, সূরা ইখলাস পাঁচবার, দুরূদ শরীফ কয়েকবার করে পড়েন। হ্যাঁ তোমার এই রুমালটা দাও। যদি দু পাঁচ টাকা থাকে দাবি থাকলো, একটু অসুবিধা আছে, ঋণ আছে, পরিশোধের জন্য নগদ একটু হাত বাড়াবেন, 10 টাকা 20 টাকা 50 টাকা যার যতটা দেওয়ার ক্ষমতা একটু, একেবার যদি না থাকে খালি হাতটাতে দেবেন, আল্লাহ তো দেখো তো তো ওটাও রেকর্ড হোক যে হাত দিল তো দিক আর না দিক। হ্যাঁ 1 টাকা 2 টাকা হলেও দেবেন, হ্যাঁ মা বোনদের কাছেও গেছে আপনারা পারলেও দেবেন। ভাই আল্লাহর রাস্তায় হবে না বাপ? এই ছেলেরা 55 কিলো গোশ হয়েছে, বাদ বাকি অন্তত 45 কিলো একটু দেওয়ার চেষ্টা করি দোয়া মুনাজাতের আগে, একটু হবে না বাপ? আল্লাহর রাস্তায় বলি আর পড়তে থাকি, হ্যাঁ একটু পড়ি সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ 3 বার, সূরা ইখলাস 5 বার, যে কোনো দুরূদ শরীফ আমরা কয়েকবার করে পড়ি। পুকুরি যখন শ্যালো মেশিন লাগানো হয় মাছ ধরার জন্য, একদম কিচ্ছু না, শুধু পানি ছেঁচিয়ে যাচ্ছে ছেঁচিয়ে যাচ্ছে। বাড়িওয়ালার মুখ শুকিয়ে গেছে, বিল এমনি তো দিতে হবে ঘন্টায় 100 টাকা 80 টাকা, কোনো মাছ নেই। হ্যাঁ যেই পানি একেবারে কমিয়ে যায় না বাপ, ওই সময় দেখবেন বড় বড় শৈল কবাং করে ঠেলে ওঠে, এত সময় চুপ করছিল, কারণ ওরা ধরলো পানি যেন নাস আছে, পানি যেন নাস আছে, সেন মেশিন যেন বন্ধ হয়ে, কিন্তু যেই একদম পানি কুড়িয়ে আসে না সেই সময় এইবার মাছ পাকাল দেয় খুব, এবার বিশাল বিশাল মাছ। শেষের দিকে এরকম হয় আমাদের এদিকে, হ্যাঁ ওই ছোট 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 দান করতে করতে শেষে কিন্তু বড় চোতে আসে, ওই আসতে আমি বুঝ দিবা তোরা লিখতেছি। হ্যাঁ একটু তাকবীর দান তো, নারে তাকবীর, নারে তাকবীর, অত দেশ তো 6 কিলো হলুদ, তাহলে ওই 6 কিলোই হলুদ দেবা, তাই যে যতটুকু যা হয় সব দিয়ে পোড়াই রাখবা হলুদ দিয়ে। হ্যাঁ এত হলুদ 2 কিলো লাগে হয়েছে 6 কিলো। হ্যাঁ কোনটা? আচ্ছা হলুদ দিয়েছে 3 জন, হলুদ 2 কিলো আলামিন সর্দার, আকরাম মন্ডল, আবু সিদ্দিক সর্দার, এই 3 জন মিলে 2 কেজি না সবাই 2 2 কেজি? 3 জন মিলে 2 কেজি, আর ওদিকে আমার চাষা দিয়েছে 2 কেজি, হলো 4 কেজি। আর আচ্ছা এই দাও দাও দাও, এখন সময় লেগে যাবে। হ্যাঁ ও সব সব বলা যাবে না, আচ্ছা যাও আবার বেনামে উড়ে আসতে। হ্যাঁ হ্যাঁ ভাই আমরা ছোট ছোট গুলো অন্তত দেই। হ্যাঁ ভাই আচ্ছা, ইয়াকুব মন্ডল, ইয়ামিন গাজী, মাহির সর্দার, হাবিব মন্ডল, মাসুম সর্দার, সাহেব সর্দার, লবাব মিদ্দের, আচ্ছা আলামিন গাজী, নাসির সর্দার, শামিম মন্ডল, আসিফ বিল্লা গাজী, বাকি বিল্লা গাজী, আনাস সর্দার, রাকিব মন্ডল, আচ্ছা ইউসুফ গাজী, আরমান গাজী, আচ্ছা
তামিম গাজী, মাসুম মণ্ডল, ফিরোজ গাজী, আতাউর গাজী, মনিরুল গাজী, হান্নান মণ্ডল, ইরফান মণ্ডল, খোকন সর্দার, আলামিন সর্দার, ভাই সিরিয়ালে হয়েছে 25 জন, 25 জন মিলে এই জান্নাতের বাগিচায় সুন্দর করে তারা সাজিয়ে দেবে। সব সহ সাজিয়ে দেবে, ডেকোরেটর সহ, ওটা ওই প্রজেক্টটা টোটাল, হ্যাঁ মাবন্দের সামনে যে এটা লাগানো রয়েছে পদ্মের সব সহজা খরচ হবে 25 জনে দেবে, আপনারা খুশি না বেজান? আরে খুশি যদি এটা থাকবে তো নাই থাকবে নাই থাকবে, আল্লাহ এদের দান কবুল করে নাও, আল্লাহ ছেলেদের রুজি রোজগার তুমি বরকত দাও, আল্লাহ রোগ শোক বালা মুসিবত দূরীভূত করে দাও, আল্লাহ সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই তাড়াতাড়ি বলি তেল সে পাইনি, আচ্ছা যে মা তেল দান করেছেন বেনামে দিয়েছেন, তবে বেনামে দান করলে আপনাকে খুঁজে পাবে কেমনে? এই জন্য গোপনে যিনি লিখাচ্ছেন লিখছেন তার কাছে নামটা লিখে দেবেন, আপনি জনসমাজ জানবে না, জনসমাজ জানবে না, কিন্তু যিনি লিখছেন তিনি তো জানবে যে এই নামটা আছে বেনামে। ভাই আর যদি একেবারে নাম গোপন করতে চান তাহলে একটা নাম পরিবর্তন করে যে কোনো কায়দা একটা কিছু লিখাই দেন যে এটা আমার ইশারা এই নামে, হ্যাঁ একটু লেখাই দেবেন মা বোনেরা, একেবারে নাম না থাকলে আমার কমিটি ভাইরা খুঁজে পাবে না, একটু আল্লাহর রাস্তায়। হ্যাঁ মা বোনেরা আমার আব্বাজানের ভাইজানের অনেকটা নগদ টাকা দিয়ে আমার কমিটি ভাইদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়েছে, আল্লাহ তুমি নগদ দানের ফজিলত দান করে দাও, আল্লাহ রুজি রোজগারে তুমি বরকত দিয়ে দাও, সবাই বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। এই ছেলে লেখা হয়নি এখনো, কে দেখি কই ও দাও আমি বল দিচ্ছি, হ্যাঁ কই দাও কই কই দেখি বলা যাবে ভাই, এই পেটি সফিকুল, সফিকুল এটা তো বলিস তো 5 কেজি গোশত, আচ্ছা ছেলের মা মানে আমার ভাবি বড় ভাবি 500 টাকা দিয়েছে, মুসিবার ঢালি 50 টাকা, বাকি বিল্লার মা জিরে যা লাগবে সব, শামিম গাজীর মা গোশত 5 কেজি, আচ্ছা রহমানের মা লবণ 5 কেজি, আচ্ছা তো কই লেখো 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 শিগির লেখো, ভাই এটা লেখা হয়ে গেলে দেওয়া হবে, তাড়াতাড়ি করে লেখাও, ভাই এই 55 কেজি গোশত উঠে আছে বাপ, আর 45 কিলো দিলি, 45 না এবার বোধ হয় গেছে গোশত কতটা 70 কেজি বোধ হয়, 70 কেজি তাই মনে হচ্ছে নাকি ছেলেরা, না 70 কেজি চাইলে আর গোশত গেছে কতটা, এই গোশত এবার কতটা রান্না হইতে আমাদের 85 কিলো, তাহলে তো ফেরায় কাছা গেছে 30 কিলো বাকি, 90 কেজি 85-90, হ্যাঁ আল্লাহর রাস্তা একটু নিয়ত করেন যে আমরা 5 কিলো করে দিয়ে পূর্ণ করে দেবো, হয়ে গেছে ফেরায় 55 কেজি হয়েছে যখন, আর না দিলেও নিশ্চিত আল্লাহ এটা করিয়ে নেবে, অসুবিধা হবে না ভাই, সবাই আমরা পড়তে থাকি, তাড়াতাড়ি করলে কমাতে তাড়াতাড়ি করলে, ও দেখার দরকার নেই আল্লাহর রাস্তে বলি, ভাই দেওয়ার মতন এবার সত্যিকারে নামগুলো কখনো কোনোদিন, আমি একটা কথা বলি গত বছর যারা আমার কাছে ওয়াদা করেছিলেন এই ওয়াদা করনেওয়ালাদের ভিতর থেকে অনেকে দিতে পারেননি, নিশ্চয়ই তাদের আর্থিক অবস্থা ভালো নেই, নিশ্চয়ই অসুবিধার কারণে দিতে পারেনি, তো আমি কমিটি কেন আমি সবাইকে বলবো যে যারা দিতে পারেননি তাদের নামগুলো ফ্ল্যাশ না করা, প্রচার না করা, কারো সামনে না বলা, কারণ কাউকে লজ্জা দেওয়া যা নিজে পাওয়া তাই, দিতে পারেনি আমরা দোয়া করব আগামী দিনে আল্লাহ যেন তাদেরকে দেওয়ার সুযোগ তৌফিক দান করে দেন, কি বলেন? কারণ দান করেছে ইচ্ছা ছিল দেব, তবে আল্লাহ দেখে মানুষের অন্তর, সে যদি সত্যিকারে দেওয়ার পরিস্থিতি থাকা সত্ত্বেও যদি না দেয় সে ব্যবস্থাটাও আল্লাহ করবে, আর অবস্থা যদি শোষণীয় হয়ে যায় তার কারণে যদি না দেয় এবছর দিতে পারো না আগামীতে দিয়ে পরিশোধ করবে, এরকম নিয়ত থাকতে পারে, কিন্তু তাকে যদি কোনো কায়দায় হেনস্থ করা হয় নাম ফ্ল্যাশ করে যে অমুক দেয়নি তুই দিস না অমুক দেয়নি এইভাবে যদি তাকে হেও করা হয় এটা ভালো জিনিস না, এই জন্য আমি অনুরোধ করব যারা দেয়নি তাদের নামগুলো গোপন রাখা হবে, গোপন রাখবেন এটা আমার অনুরোধ,
আর তাদের কাছে আমি অনুরোধ করে বলবো যারা ওয়াদা করে দিতে পারেননি এবছর আগামীতে আপ্রাণ চেষ্টা করবেন যে না আমরা ওটা দিয়ে দেবো যেহেতু আমাদের ইজ্জত সম্মান তখন আল্লাহ বাঁচিয়ে দিয়েছে কারণ লোকের সামনে যদি আমি বলে দিই অমুক দেয়নি অমুক দেয়নি এটা মানে জুতের ব্যবহার এটা করতে বলেনি ইসলাম এটা বলেনি যে কোরআন হাদিসের মাহফিলে ওয়াদা করলো দিতে পারলো না তোমরা তাদের সঙ্গে জোরাবদি করো কি তাদেরকে অপমান করো মান সম্মান নষ্ট করো না যতটুকু হয়েছে আল্লাহ চাইলে আগামীতে তারা পূরণ করে দেবে আল্লাহ যেন তৌফিক দেন বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলে আল্লাহুম্মা আমিন এসে কি দাও 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 আল্লাহর রাস্তা একটু বলি আর এই যারা আমি অনুরোধ রাখবো এবছর সারি গেছে কয়টা তিরিশ পঁয়ত্রিশটা যদি আল্লাহ সচ্ছলতা দান করে তো কমিটিদের কাছে একটু আপনারা পরবর্তীতে লেখাবেন যে সেদিন ভয়ে পড়ে লিখতে পারিনি কি হয় হয় কি হয় না হয় তো আল্লাহ যখন সচ্ছলতা দিয়েছে আমি দুটো শাড়ি দেবো আমি দুটো লুঙ্গি দেবো এভাবে সারা বছর লেখাতেও পারবেন কোনো অসুবিধে নেই আমি দেবো সবসময় লেখাতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই ভাই এই রোমা খাতুন বাজারি বাড়ি আচ্ছা মানে রহমানের বোন আল্লাহ এক বস্তা আলু দিয়েছে রবিউল মিন্দ্রের মা লবণ যা লাগবে সব আচ্ছা রুনা রুলামিনের মা মানে সাদে পেঁয়াজ 10 কেজি আচ্ছা সাহেবা খাতুন স্বাধীন ভাটা বাড়ি তেল 1 কেজি আচ্ছা শরীফুল সর্দার হাবাসপুর পেঁয়াজ 5 কেজি আচ্ছা বাবু মন্ডল তেল 2 কেজি রাবেয়া শাড়ি 2 পিস আর এটা হলো গোপন দান কম্বল 1 পিস আল্লাহ তুমি দান কবুল করে নাও সবাই বলেন আল্লাহুম্মা আমিন আচ্ছা এই আমার 2 নাতি ওদের নামে একজনের নাম জয়নাব একজনের নাম জুবাইদা এই 2 নাতি আমার 2 বোনের নামে 2000 টাকা লিখে দেবে আল্লাহ তাদের হায়াত দারাজ করুক তার মাতা পিতার কোল আল্লাহ যেন জোড়া করে রেখে দেয় সবাই বলেন আল্লাহুম্মা আমিন এখন দোয়া হবে দোয়ার পরে কেউ যেন চলে যাবে না সবাই একটু হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين امرك وتفاي غنهاكر بندك রাত্রিতে কাঙালের বেশে তোমার দুয়ারে হাত তুলে চললাম দয়া করে মেহেরবানি করে মাবুদ জিন্দেগির তমাম গুনারাশিগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন জানিয়া না জানিয়া বুঝিয়া না বুঝিয়া শয়তানের ধোকায় পড়ে মাবুদ বহু অন্যায় অপরাধ করে তোমার আলিশান দারে ভিখারির বেশে দুটি করে হাত তুলে মাফ চাইতেছি আল্লাহ রব্বুল আলামিন জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আমাদেরকে তুমি বেগুনাহ বানিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন যে মাহফিলে বসে সন্ধ্যা থেকে নিয়ে আলাপ আলোচনা শুনলাম এ মাহফিল তোমার দরবারে মঞ্জুর করে নাও ময়দানে মহাশরে মহামসিবাতের দিনে গল্লাব এ মাহফিলকে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দিও আল্লাহ আল্লাহ যা কিছু শুনলাম শোনালাম শোনার চাইতে আল্লাহ বেশি বেশি করে আমল করবার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ রব্বুল আলামিন এ মাহফিলে বসে সূরা ফাতিহা সূরা ইখলাস তোমার হাবিবের প্রতি দুরুদ ও সালাম পড়েছি আল্লাহ এ মাহফিলে বসে আগামী বছরের জন্য যা কিছু প্রয়োজন হবে আল্লাহ তোমার বান্দারা সব কিছু দেওয়ার ওয়াদা করে ফেলেছে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ পড়াশোনার সঙ্গে দানগুলোকেও তুমি কবুল করে নাও
দাও আয় আল্লাহ পর্দালে বসিয়া মায়েরা বোনেরা মিলিয়া অনেক টাকা পয়সা দান করেছে গো আল্লাহ আয় আল্লাহ অনেক সাজসরঞ্জাম তারা দান করেছে আল্লাহ তাবারুকের জন্য অনেক কিছু তারা দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন মা বন্ধুদের দানগুলো তুমি কবুল করে নাও যদি কিছু নেকি দিতে তোমার দয়া বা মর্জি হয় সর্বাগ্রে আকাই নামদার তাজদার মদিনা দুলহাই মদিনা পারের কান্ডারে শুয়ে আছেন সোনার মদিনায় গল্লা তানার রূহ মুবারাকে সফট গুণ তুমি পৌঁছা দাও তার ইবাদে উম্মাহাতুল জননী সাহাবাই কিরাম তাবিন তাবা তাবিনাই মাই মুস্তাহিদিন খলাফায়ে রাশিদিন সিদ্দিকিন সালিহিন যত মাহবুব বান্দা বান্দি বিদায় হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের আরহাফকে সফট গুণ তুমি পৌঁছা দাও তার ইবাদে আমরা যারা হাত তুলেছি মাহবুব আমাদের কারো জনম দুঃখিনী মা কারো বা জন্মদাতা পিতা কারো দাদা কারো দাদি কারো নানা কারো নানি কারো জোড়ের ভাই জোড়ের বোন কলিজার টুকরা সন্তানাদি বিদা হয়ে গেছে কারো বা স্বামী বিদা হয়ে গেছে কারো বা স্ত্রী বিদায় হয়ে গেছে মাহবুব দয়া করে মেহরবানি করে আল্লাহ আমাদের মাতা পিতা আত্মীয় স্বজন আল্লাহ বন্ধু বান্ধব স্ত্রী পুত্র পরিজন যারা বিদায় হয়ে গেছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও কবর গুলোকে তুমি বেহেশতের বাগাল বানাইয়া দাও রাব্বুল আলামিন এই মজলিসের ভিতরে কার মা আছে কার মা নাই কার বাবা আছে কার বাবা নাই আল্লাহ কেউ বাবা বাহারা হইয়া আমি অদমের সঙ্গে হাত উঠায়া বিলাবিন করে গল কেউ বা মায়ের হারাইয়া আমার সঙ্গে হাত তুলেছ গল আল্লাহ যারা মা হারা বাবা হারা আল্লাহ তাদের চোখের বালির খাতিরে আল্লাহ আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও জান্নাত তুমি নসিব করে দাও আয় আল্লাহ কেউ বা স্বামী হারা কেউ বা স্ত্রী হারা তোমার হাবিব বলেছে স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে কবুল হয় আর স্বামী যদি স্ত্রীর জন্য যদি দোয়া করে খুশি থাকে যে কোনো দরজা দিয়া জান্নাতে ঢুকতে পারবে ওই মহিলা আয় আল্লাহ দয়া করে মেহরবানি কইরে আয় আল্লাহ স্বামী হারা যারা আয় আল্লাহ স্বামীর জন্য হাত উঠিয়েছে আল্লাহ স্বামীকে তুমি জান্নাত নসিব করে দাও স্ত্রী হারা হইয়া যদি কোন স্বামী হাত তোলে আল্লাহ তুমি স্ত্রীকে বিনা হিসাবে জান্নাত দেওয়ার ওয়াদা নবীর মাধ্যমে দিও সাল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ স্ত্রী হারা স্বামী হারা যারা আল্লাহ সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আয় আল্লাহ বিশেষ করে মাহবুব আয় আল্লাহ আমাদের নলকড়া গজালমারি খাল পারবার ঝাড়ি আয় আল্লাহ এলাকার ভিতরে যত গ্রাম রয়েছে আশেপাশে পার্শ্বস্থ এলাকা যত গ্রামবাসীর আল্লাহ কবরস্থ হয়ে তোমার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন সবার কবরে সব গুণ পৌঁছায় দাও কবর গুলোকে তুমি বেহেশতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ কেউ বা সন্তান হারাইছে আজকে মা হইয়া বাবা হইয়া ওজন হয়ে গেছে আল্লাহ আমি জানি সন্তানাদিরা মা বাবার জন্য হাত তোলে কিন্তু অনেক এমন বাবা রয়েছে এমন এমন করে বাবারে সব বাবা গণেরা মায়েরা সন্তান হারা হইয়া সন্তানের জন্য মা বাবার হাত উঠাইছে আল্লাহ মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে কবুল হয় আল্লাহ যারা সন্তান হারা মা বাবা আমার সঙ্গে হাত তুলেছে আল্লাহ সবার সন্তানদেরকে তুমি জান্নাত নসিব করে দাও আল্লাহ তুমি যদি আল্লাহ তাদের জান্নাত দিয়া দাও তোমার কোনো ক্ষতি হবে না জান্নাতের কোনো কমতি হবে না আল্লাহ তুমি তো অভাবই না আল্লাহ তাই দয়া করে আল্লাহ আমরা যে যার জন্য হাত তুলেছি মাহবুব সবাইকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ আমরা এলাকাবাসী আল্লাহ কাজ
কর্ম করি আল্লাহ, আল্লাহ তুমি রুজি দেওয়ার মালিক, আমরা তো বড় বিশ্বাস করি ভরসা করি আল্লাহ, তুমি আল্লাহ এমন রিজিক দাতা, তুমি অর্থ দিয়ে খাওয়াইতে পারো, অর্থ কেড়ে নিও তুমি আমাদের খাওয়াইতে পারো, তার বাস্তব প্রমাণ আল্লাহ। দীর্ঘ দুই বছর লকডাউনের পরেও আমরা একত্র না খেয়ে অতিবাহিত করিনি আল্লাহ, তুমি ফসল দিয়ে খাওয়াইতে পারো, ফসল কেড়ে নিয়েও খাওয়াইতে পারো আল্লাহ, তোমার প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস হয়েছে বাবু, কিন্তু তুমি রুজি রোজগারের সংস্থান বানিয়েছো ভাটা এলাকা আমাদের আল্লাহ, এরই উপরে আমরা রুজি রোজগার করে খাই বাবু, আল্লাহ অনেক শ্রমিকরা হাত তুলেছে আল্লাহ, ভাটাগুলো ব্যবসা কেন্দ্রগুলো টলমল অবস্থা হয়ে গেছে আল্লাহ, দয়া করে মেহরবানি করে আল্লাহ সুস্থভাবে চলার মতন আল্লাহ তৌফিক তুমি দান করে দাও আল্লাহ, সুস্থভাবে যাতে চলতে পারে সে ব্যবস্থা করে দাও আল্লাহ, বহু মানুষের রুটি রুজির সংস্থানকে আল্লাহ তুমি ভালো করে দাও রাব্বুল আলামিন। দীর্ঘদিন লকডাউনের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়েছে আল্লাহ, আল্লাহ লকডাউনকে তুলে দাও আল্লাহ, এমন করে রাব্বুল আলামিন করোনা ভাইরাসকে দূরীভূত করে দাও আল্লাহ, গোটা দুনিয়াতে তুমি শান্তি কায়েম করে দাও, স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেছে মাবুদ, ফেরাউনের জামানায় সব মূর্খে ভরপুর হয়েছিল, এইরকম মূর্খ হওয়ার একটা সম্ভাবনা এসে গেছে আল্লাহ, তাই দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের শিক্ষা কেন্দ্রগুলোকে তুমি চালু করে দাও রাব্বুল আলামিন। আল্লাহ আগামী বছরের জন্য যারা ওয়াদা করলো আল্লাহ দেওয়ার মতন সুযোগ তাদের দান করে দিও আল্লাহ, আল্লাহ বিগত বছর ওয়াদা করে যারা এবার অনেকে আদায় করতে পারলো না আগামীতে তাদেরকে দেওয়ার মতন সুযোগ তৌফিক তুমি দান করে দিও আল্লাহ রাব্বুল আলামিন। হে আল্লাহ এই গ্রামে জোয়ান যুবকেরা মিলে আমাদের সন্তানাদিরা মিলে আল্লাহ কত সুন্দর তাফসীর মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, আল্লাহ এদের আশাটুকু তুমি ভঙ্গ করে দিও না আল্লাহ, এদের আশা উদ্দীপনাকে আল্লাহ তুমি অটুট রেখে দাও আল্লাহ রাব্বুল আলামিন। এই মাহফিলের জন্য যারা দৌড়াদৌড়ি করলো খাটাখাটনি করলো শ্রম দিয়ে অর্থ দিয়ে আল্লাহ কথা দিয়ে যারা সাহায্য করলো শ্রোতা বক্তা হিসেবে যারা আসলো সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। অনেকে দোয়ার জন্য বলেছে আল্লাহ, যারা দোয়ার জন্য বলেছে আল্লাহ যে উদ্দেশ্যে বলেছে আল্লাহ উদ্দেশ্যকে তুমি সফল করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের ভিতরে যারা অসুস্থ সবাইকে শেফা দান করে দাও, মায়েদের বোনেদের ভিতরে যারা অসুস্থ আল্লাহ সবাইকে তুমি শেফায়ে কুল্লিয়া আমিলা মুস্তামিল্লা আজিলা নাজিল আল্লাহ তুমি দান করে দাও রাব্বুল আলামিন। আয় আল্লাহ তোমার কাছে একান্ত দাবি করি মাবুদ, আল্লাহ আমাদের অন্তরে সবার আশা ছিল, মক্কা মদিনা যাওয়ার আশা সবার ছিল, নবী রওজা জিয়ারতের তামান্না আমাদের দিলে রয়েছে আল্লাহ, কিন্তু যাওয়ার মতন অর্থ সম্পদ নাই আল্লাহ, থাকলেও যাওয়ার পরিস্থিতি নাই আল্লাহ, তাই যাওয়ার মতন অর্থ তুমি দিয়া দাও মাবুদ আল্লাহ, যাওয়ার মতন পরিস্থিতি তুমি তৈরি করে দাও, যদি না দাও মাবুদ ঘুমের ঘরে জীবনের তরে একটিবারের জন্য হলেও তোমার হাবিবের সুন্দর নূরানি চেহারা স্বপ্নে দেখার নসিব করে দাও আল্লাহ, আমি অদমের দোয়া তোমার দরবারে কবুল নাও হতে পারে, আমার সঙ্গে আব্বা জানেরা ভাই জানেরা পদ্রালে মায়েরা বোনেরা হাত তুলেছে, মাসুম বাচ্চা বাচ্চিরা তুলেছে আল্লাহ, যারা হাত তুমি বড় পছন্দ করো তারই ওসিলায় দয়ার সাগর নবী পাকের ওসিলায় পিরানে পীর দস্তগীর সৈয়দ আব্দুল কাদের জিলানী হুজুরের ওসিলায় মুজাদ্দিদ জামান দাদা হুজুরের ওসিলায় আল্লামা হুজুরের ওসিলায় বিশেষ করে তোমার সুন্দর ছিপাতি নাম রহমান নামের খাতিরে আল্লাহ আমি অধমের দোয়া তোমার দরবারে মঞ্জুর করে নাও, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
إله إلا الله محمد رسول الله.